রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন। এখন আল্লাহ বলছেন, কামা আরসালনা ফীকুম রাসূলা, আমি পূর্বে যেভাবে পাঠিয়েছিলাম তোমাদের নিকট একইভাবে পাঠালাম একজন রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে খালি পাঠিয়েছেন, সারা বিশ্বের জন্য রহমত রাহমাতাল্লিল, তার অর্থ হিন্দুর জন্য, উত্তর দেন, হিন্দুর জন্য, বুদ্ধিস্টের জন্য, খ্রিস্টানের জন্য, ইহুদির জন্য, গাছ তরু লতা পাতা এমন কোন সাই নাই যেটার রহমত আমার নবী নয়। সবকিছুর রহমতকে রহমত যেহেতু বলেছে, এখন একটা চিন্তার বিষয়, রহমত এটা নবীজি একটা দফতর, এই যে দফতর যেখানে আমার নবী যখন আল্লাহ ঘোষণা করলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন, এই রাহমাতাল্লিল আলামিন একটা একটা পরিষদ, যেই পরিষদ থেকে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া বিশ্বের সকল জাতি সকল শ্রেণী সবাই পেয়ে থাকেন। তাহলে রহমতে আলম যখন বলেছেন, সেখানে হিন্দু বড়ুয়া খ্রিস্টানও আছে, আমিও তারাও, তাহলে আমার জন্য নবীর যেই রহমত, রহমতে আলমিনের সিফতে, আবার বলতেছি রহমতুল্লিল আলমিনের সিফতে, আমার জন্য রসুলের যেই রহমত হিন্দু বড়ুয়ার জন্য সেই রহমত, কোনো পার্থক্য আছে? তাহলে আমি ওনার প্রতি ইমান আনার কারণে আমার মূল্য আর কোথায়, আমার সম্মানটা কোথায়? আমি যে ওনার প্রতি ইমান আনলাম, ওনার অনুসরণ করলাম, আমার বেনিফিট কোথায়? আমার তো আলাদা সম্মান থাকা উচিত ছিল, আমার তো ওনার সাথে আলাদা সম্পর্ক থাকা উচিত ছিল, সবার সাথে আমাকে রেখে দিল। উত্তর, হ্যাঁ, আমার জন্য আলাদা সম্মান আলাদা সম্পর্ক তার সাথে আছে। সূরা তাওবায় যাই, সূরা তাওবায় আল্লাহ বলছেন, বিল মুমিনিনা রউফুর রহিম, বিল মুমিনিনা রউফুর রহিম, বিল মুমিনিনা রউফুর রহিম, তিনি সমস্ত সৃষ্টির জন্য রহমত। আল্লাহ নে ফরমায়া, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন, মেরে নবী রহমতে আলম হে, মেরে নবী রহমতে আলম হে, আলম কি খুদাই, মেরে খুদাই, মেরে খুদা, মেরে রবুবিয়ত, মেরে খুদাই আর মেরে রবুবিয়ত জিতনা হে, মেরে নবী কি রহমতে আলম উতনি, রহমতুল্লিল আলামিন, তমাম আলামিন কি রব মে হুঁ, রব্বুল আলামিন, আর হাবিব আপ রহমতে আলম হে, মে রব হুঁ, আপ রহমত হে, মে হিন্দু বুদ্ধি শিখ ঈসাই মুসলিম সব কি রব হুঁ, আর সব কি রব আপ হে, মে রব হুঁ, আপ রহমত হে, লেকিন হাবিব জো আপ পর ঈমান লায়ে, জো আপ কি বাত সুনে মানে, ইসকি সাথ তাআল্লুক কুছ অর হে, বিল মুমিনিনা রউফুর রহিম, মুমিনের জন্য নবী রউফুর রহিম, মুমিনের জন্য নবী রউফুর রহিম, সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত, সেখানে আমিও আছি, আমিও, কিন্তু যখন আমি ঈমান আনলাম এখন আমি আরেকটার অধিকারী হয়ে গেলাম, সেটা কি? রউফুর রহিম। তাহলে আমার দিকে নবীর রহমত দুইভাবে আসে, কয়ভাবে? একটা সমস্ত সৃষ্টির অংশ হওয়ার কারণে রহমতুল্লিল আলামিন থেকে, আরেকটা আমি ঈমান আনার কারণে রউফুর রহিম থেকে। কয় দিক থেকে? আমার সাথে নবীর রহমতের সম্পর্ক কয়টা কয়টা? একটা হচ্ছে ঈমান আনার কারণে রউফুর রহিম, আর একটা সৃষ্টির অংশ আমি, আমি তো সৃষ্টির একটা অংশ, সেই জন্য রহমতুল্লিল আলামিন, কয়টা সম্পর্ক? বুঝতে পারতেছি আপনাদের? এই যে আল্লাহ নবীকে পাঠিয়েছেন রহমত হিসাবে সবার জন্য, আবার আমার জন্য রউফুর রহিম হিসাবে, কিন্তু রসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া কিছু দায়িত্ব দিলেন, কি দিলেন সেই দায়িত্ব কি কি? এখন আল্লাহ বলছেন, ইয়াতলু আলাইকুম আয়াতিনা, প্রথম কাজ হচ্ছে আমার আয়াত আপনি তাদেরকে জানাবেন, শুনাবেন, পড়াবেন, আমার আয়াত আপনি তাদেরকে জানাবেন, শুনাবেন, পড়াবেন। বুঝতে পারছি? সাহাবায়ে কেরাম সূরা ফাতিহা কার জুবান থেকে শিখছে? সুনামাত কার থেকে? নাকি জিব্রাইল থেকে? কার থেকে? রসুল থেকে। তাবি
সাহাবিদের থেকে, তাবি। আচ্ছা সাহাবায়ে কিরাম কার থেকে? রসুল পাক থেকে। কার থেকে? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই যে আল্লাহ দায়িত্ব দিলেন কোরআন শোনাবেন, শিখাবেন, জানাবেন, এই দায়িত্ব রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর অর্পিত হলো 40 বছর বয়স। কয় বছর? কয় বছর? এই 40 বছর বয়সে এই দায়িত্ব আল্লাহ নবীকে দিলেন নাকি নবুয়ত দিলেন? এখানে একটা ছোট্ট কথা বলি, অনেকেই বলে যে 40 বছর বয়সে নবী নবুয়ত পেয়েছেন, না এটা কোরআনের কোথাও নাই, হাদিসেও নাই। 40 বছর বয়সে ওনাকে এই দায়িত্ব দিলেন, ইয়াতলু আলাইকুম আয়াতিনা, প্রথম কাজ আমার আয়াত আপনি তাদেরকে জানাবেন, শোনাবেন, পড়াবেন। জানায় কে? যিনি পথ প্রদর্শক। পড়ায় কে? যিনি শিক্ষক। যিনি বলেন, যিনি শিক্ষক। এই জন্য কোরআনের প্রথম আয়াত ইকরা বিইসমি রাব্বিকাল লাযী, মনোযোগ, খালাক। এই এখানে ইকরা এর তাফসীর করতে গিয়ে বিশ্ববিখ্যাত মুফাসসির ও সুফি ওলিয়ে কামেল ইমাম কুশাইরি রহমাহুল্লাহ তার তাফসীরের মধ্যে লিখতেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতলুবুন ওয়া মাকসুদুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হচ্ছেন সকলের উদ্দেশ্য, সকলের উদ্দেশ্য এবং সকলের মৌলিক স্থান মঞ্জিল, ওয়া নাসু কুল্লুহুম মুরিদ, আর বিশ্বের সকল সৃষ্টি নবীর মুরিদ, নবীর নবীর মুরিদ, আমরা সবাই রসুলের ছাত্র, সবাই রসুল পাকের। সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহ যখন বললেন ইয়াতলু আলাইকুম আয়াতিনা, হুজুর প্যারা হাবিব আপনার কাজ হচ্ছে সবাইকে কি আয়াত শিখানো, জানানো, পড়ানো। এখন আল্লাহ যখন নবীকে শিখানো, শিখানোর দায়িত্ব, জানানোর দায়িত্ব, পড়ানোর দায়িত্ব দিলেন, এখন নবী শিক্ষক, নবী কি শিক্ষক, আর সমস্ত সৃষ্টি জগৎ মুরিদ ছাত্র, সমস্ত সৃষ্টি জগৎ। তাহলে পীর মুরিদি শুরু, পীর মুরিদি, আমি বুঝাতে পারতেছি, পীর মুরিদি। এরপর আমি তাফসীরের দিকে যাচ্ছি না, তাফসীরে যদি যাই আপনারা অনেকেই জানেন ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, এই আয়াত যেদিন নাজিল হয় জিব্রাইল নবীকে সিনাই পাকের মধ্যে নিয়ে 3 বার চাপ দিয়েছিলেন, শুনছেন তো? এটার কারণটা কি ছিল? এটা সুফিয়া ইকরামের স্টাডি যখন করবেন সেখানে ফাইজে আলকাই, ফাইজে ইত্তেহাদি, ফাইজে মিসালি, এই বিভিন্ন ফয়েজের যেই ফয়েজটা কি, ফয়েজ হচ্ছে নিক্ষেপ করা, কি করা, এই যে আমি আপনাদেরকে এখন আলোচনা করতেছি এটাও ফয়েজ। কিসের ফয়েজ? ইলমের ফয়েজ। এখানে আমি এখন কোরআন ও হাদিসের কথা বিতরণ করছি, আপনারা শুনছেন, বুঝাইতে পারছি ঠিক? মুরিদ যখন পীরের সামনে বসে জিকির করে তখন একটা ফয়েজ চলে, যে ফয়েজটা মুখে নয়, কোথায়? ওই জিকির করার সময় পীরের কলব থেকে আল্লাহর প্রেমের একটা ফোয়ারা বের হয়, আর মুরিদরাও যখন তার মুখে মুখে জিকির করে সেই জিকিরের কারণে পীরের সিনা থেকে নিক্ষিপ্ত ফয়েজটা, নিক্ষিপ্ত সুদাটা তাদের অন্তরের মধ্যে ধারণ করে। আমি বুঝাতে পারছি, এই যে রসুল পাক যখন মুখ দিয়ে কোরআনুল করিম তেলাওয়াত করলেন ফয়েজ বের করে দিলেন, আর সাহাবায়ে কেরাম কানে শোনার সাথে সাথে সে ফয়েজকে কলবের মধ্যে ধারণ করলেন। আমি বুঝাতে পারতেছি, আমি মনে হয় একটু বেশি জটিল দিলাম, আল্লাহ না বুঝলে হই আজ ইয়াত নিকেতন কি সাই ফান আল্লাহ বন্ধুবর মানুষ তো ফয়েজ। এই যে একটা দায়িত্ব নবীকে আমার আল্লাহ দিলেন, আপনি কোরআন তেলাওয়াত করে জানাবেন, শোনাবেন, পড়াবেন। রসুল পাক সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য হচ্ছে রহমতে আলম, ঠিক না? কিন্তু নবী উপস্থিত কোথায়? মক্কা মদিনায়। উপস্থিত কোথায়? মক্কা মদিনায়। সেখানে বসে কোরআন তেলাওয়াত করছেন,
মুখ দিয়ে কোরআন উচ্চারিত করছেন, যতটি গ্রহ উপগ্রহ নক্ষত্র সাত আসমান সাত জমিন আল্লাহর খোদার খোদাই যতটুক এখানে প্রাণী জগৎ যতটুক আছে নবীর মুখ থেকে কোরআন নিষ্কৃত হওয়ার সাথে সাথে সমস্ত সৃষ্টি জগৎ এটার ফয়েজ পড়তেই থাকে। সুবহানাল্লাহ, এই ফয়েজটা দেখা যায় সেই ফয়েজের কারণে, সেই ফয়েজের কারণেই আজকে আমরা বাংলার মানুষ কোরআন বুঝি না অথচ মুসলমান। কোরআন বুঝেন মুসলমান কেন? ওই নবীর জুবান থেকে যখন নিষ্কৃত হয়েছে রহমতে আলম হওয়ার কারণে সৃষ্টি জগতের প্রত্যেকটা সাই সেটা শুনেছে, আর সেই শোনার ফয়েজ থেকে, শোনার ফয়েজ থেকে ফয়েজে সামা, এটাকে কি বলা হয়? ফয়েজে সামা, শোনার ফয়েজ থেকে সমস্ত সৃষ্টি জগতে কোরআনের এই প্রেম জাগ্রত হয়ে গেছে। সুবহানাল্লাহ, এজন্য অনেক বিধর্মীরাও, অনেক বিধর্মীরাও কোরআন বুঝে না অথচ কোরআনের তেলাওয়াত শুনে। কোরআন তেলাওয়াত শান্তি লাগে, কোরআন তেলাওয়াত কি লাগে? শান্তি লাগে, ঠিক না? না বুঝলেও কি লাগে? শান্তি লাগে। তাহলে আমার নবীকে আল্লাহ একটা দায়িত্ব দিয়েছেন কি কোরআন জানানো পড়ানো, ঠিক না? এই দায়িত্ব পেলেন কয় বছর বয়সে? এখন প্রশ্ন, 40 বছর বয়স কেন লাগলো? 40 বছরের আগে দিতে পারতো না? আল্লাহ দিতে কি অক্ষম ছিলেন? নাউজুবিল্লাহ, আল্লাহ দিতে অক্ষম ছিলেন না। আচ্ছা, রসুল কি নিতে দুর্বল ছিলেন? না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিও নিতে দুর্বল ছিলেন না, তাহলে 40 বছর কেন লাগলো? কারো তো কি শুনেন নাই, আজকে শুনে নেন কেন লাগছে। আমরা কোনো মানুষকে চিনি না, কাউকে চিনি না। সে যদি বলে এই হিন্দি হয়কান শেয়ার বাদ দিয়ে বোয়াই দে, একজন লোক সে কাউকে, তাকে যদি বলি সে আমাকে চিনে না, আমি যদি তাকে বলি এই এদিকে কয়েকটা চেয়ার বসাই দাও, সে দেবে? কারণ সে আমাকে, আমি বুঝতে পারছি। একটা চেয়ার দিয়ে উদাহরণ দিচ্ছি, একটা শুধু চেয়ার, চেয়ার, একটা চেয়ার। আমি একজনকে বললাম ভাই এখানে কয়েকটা চেয়ার বিছিয়ে দাও, সে আমাকে চিনে না, বিছাবে? সে আমাকে চিনে, সে আমাকে বয়সে, কিন্তু সে আমার চেয়ে অনেক বড়, আমাকে চিনে আবার বয়সে সে আমার চেয়েও। তখন যদি বলি বিছিয়ে দেন কয়েকটা চেয়ার, দেবে কিনা? কেন, সে তো বয়সে আমার থেকে বড়, সে তো উল্টো বলা উচিত ছিল যে অন্যতম বিষয়, কেন দেবে? কারণ চিনে। কি এই যে কারো আদেশ পালন করার সাথে আমরা এগুলো কখনো চিন্তা করেন? এগুলো সুফিদের কাজ, আমাদের কাজ তো এগুলো না। হ্যাঁ, কিছু কথা কইলে আবার ওনারা গুসিয়ে যাবেন, ওই কেন কই, বোধ চেষ্টা করি শুদ্ধ ভাষার মধ্যে নিজের দমায় রাখবেন। আমরা তো এশিয়া মাইনরের লোক, তো আমরা বুঝি কম, বুঝার চেষ্টা কম, মন্তব্য বেশি, এশিয়া মাইনরের লোক। এই যে কোন আদেশ মানার পালনের সাথে একটা বিষয় সূক্ষ্মভাবে জড়িত থাকে, সূক্ষ্মভাবে, যেটা দেখা যাচ্ছে না, বুঝে যাচ্ছে না, কিন্তু এই যে আদেশটা পালন করতেছে করার পিছনে একটা কারণ থাকে। কারণটা কি? যার আদেশটা আমি পালন করতেছি তাকে চিনা, তাকে জানা, তার প্রতি শ্রদ্ধা থাকা। কেউ আমাকে একটা অর্ডার করলো, তাকে যদি আমি চিনি না জানি না তার প্রতি শ্রদ্ধা নাই, তার আদেশ আমি পালন করবো না, ঠিক না? ওয়া বুঝতে পারেন? কিন্তু যদি তাকে আমি চিনি জানি তার প্রতি শ্রদ্ধা থাকে, সে আমাকে যেমন আদেশ করবে করুক আমি পালন, পীরের প্রতি আমার শ্রদ্ধা আছে, তাকে আমি চিনি, তাকে আমি জানি, উনি যদি বলে মঈনুদ্দিন এখানে সারা রাত দাঁড়িয়ে থাকতে হবে, দাঁড়িয়ে থাকবো, কিন্তু আপনাকে চিনি না জানি না, আপনার প্রতি শ্রদ্ধা অত বেশি নাই, আপনি যদি বলেন দাঁড়িয়ে থাকতে, দাঁড়িয়ে থাকবো না। কোনো কারণে চিনা পড়া জানা আছে, চিনে জানা আছে, বললেন দাঁড়িয়ে থাকতে 10 মিনিট 20 মিনিট 40 মিনিট, এরপর চায়ের দোকানে গিয়ে বসে চা একটা খাবো, ঘন্টাখানিক পর বলবো যে দূর সিটিং, দাঁড়িয়ে থাকতে বলি কোথায় পালাইছে, আমি ঘরে চলে যাব। শ্রদ্ধা বোধ যেই ব্যক্তির প্রতি যত বেশি, তার প্রতি তার আদেশ তত বেশি আনুগত্য হয়।
কেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে রাসূলে পাকের মহব্বতকে ওয়াজিব করেছেন? কেন নবীর ভালোবাসা ওয়াজিব? কেন? কারণ সেই ভালোবাসা যদি না থাকে, ওই আদেশ পালন করার প্রতি আপনার আগ্রহ জন্ম হবে না, ওই আদেশ পালন করার প্রতি আগ্রহ জন্ম হবে না। আমার যদি রাসূলে পাকের সাথে ভালোবাসা থাকে, আমি চিন্তা করব কিরে আমি অন্যদিন যখন মারা যাব, আমার সাথে আমার কবরে এই আবায়া যাবে না, জুব্বা পাঞ্জাবি যাবে না, পাগড়ি যাবে না, লাঠি সুন্নত যাবে না, এগুলো কিছুই যাবে না, একটা আংটি হাতে রাখা সুন্নত তাও যাবে না, এই যে একটু সুন্নত এগুলো কিচ্ছুই যাবে না। আমার কবরে আমার সাথে শুধু দুইটা সুন্নত যাবে, একটা হচ্ছে চুল আর একটা হচ্ছে দাড়ি। আমি চিন্তা করব আমি যদি রসুলকে ভালোবেসে থাকি, কবরে যাওয়ার সাথে সাথে তিন নম্বর প্রশ্ন যখন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, আমার কবরে রহমতে আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হবেন, আমি নবীর সামনে দাঁড়াতে হবে, তাকে আমার চেহারা দেখাতে হবে, হায় আমি নবীকে কি চেহারা দেখাবো, আমার চুল হচ্ছে হিটলারের মতো ছোট ছোট, রসুলের সুন্নত মোতাবেক চুল নাই, আমার দাড়ি হচ্ছে একেবারে আবুল আলা মওদুদীর মতো গালে লাগানো, আমার সুন্নত মোতাবেক এক মুষ্টির উপরে দাড়ি নাই। আপনাকে ওই বিবেক আঘাত করবে, বারবার আঘাত করবে, হায় আমি কি করছি, এই মুহূর্তেই যদি আমি মারা যাই আমি নবীকে কোন চেহারাটা দেখাবো, তিনি আমার চেহারা কেরূপ দেখলে খুশি হবেন? আপনার বিবেক আপনাকে দংশন করবে। যখন আপনার ভেতর সেই মহব্বতের স্পিরিট থাকবে, আপনার চুল দাড়ি চলা ফেরা উঠা বসা খাওয়া দাওয়া সব কিছুতে আপনাকে একটা জিনিস বারবার নাড়া দেবে, আমার নবীজি এই কাজটা কিভাবে করতেন, তিনি তো আল্লাহর নূর, মানব আকৃতিতে আসার কারণটা কি? মানব আকৃতিতে এসেছেন মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, যে মানুষকে এভাবেই চলতে হয়। তাহলে আমার নবীজি সংসার করেছেন কিভাবে করেছেন, আমার নবীজি হাঁটতেন কিভাবে হাঁটতেন, আপনার মধ্যে জানার একটা আগ্রহ সৃষ্টি হবে। আমি একটু ইকবালকে বেশি অন্তর থেকে পছন্দ করি, আল্লামা ইকবাল। এই জন্য ইকবাল আজ থেকে 100 বছর আগে বলেছেন, 100 বছর আগে উনি যখন বার্লিনে ইংল্যান্ডে উনি ব্যারিস্টারি করত, উনি সেখান থেকে একটা উর্দু কবিতা লেখলেন ভারত উপমহাদেশের মুসলমানদের জন্য সতর্ক করে। কি প্রথমে লিখলেন? ইহুদিও কি এ সাজিশ হ্যায়, ইহুদিদের এটা চক্রান্ত। কি? লাকর ব্রাহ্মণো কো সিয়াসত কে পিছ মে জন্নারিও কো কৌহ দমন সে নিকাল দো, ইয়ে ফাকা কশ মৌত সে ডরতে নহীঁ জরা, ইয়ে ফাকা কশ মৌত সে ডরতে নহীঁ জরা, রুহে মুহাম্মদি সিনে সে নিকাল দো, লাকর আরব কো ফিরঙ্গি তফখুরাত, দেখকর আরব কো ফিরঙ্গি তফখুরাত, ইসলাম কো আরব ও ইয়মন সে নিকাল দো। ইকবাল 100 বছর আগে বলেছেন, এই ভারতবর্ষের মুসলমান সচেতন হয়ে যাও, ইহুদিদের একটা চক্রান্ত চলছে। কি? লাকর ব্রাহ্মণো কো সিয়াসত কে পিছ মে, রাজনীতির ময়দানে ব্রাহ্মণদেরকে নিয়ে আসো। কাদেরকে? ব্রাহ্মণদেরকে নিয়ে আসো। যেমন আমাদের বর্তমান সুন্নি পীর মুরিদি আমরা যারা আছি, আমাদের রাজনীতির প্রতি আগ্রহ কম, অথচ তাসাউফ ও সিয়াসত এক ও অভিন্ন। ওদিকে আমি আর যাচ্ছি না। ইকবাল বলছেন, ব্রাহ্মণদেরকে রাজনীতির ময়দানে নিয়ে আসো, জান্নারিও কো কৌহ দমন সে নিকাল দো, এই যে একটা অগ্নিগিরির মতো ইমান স্পিরিট যে জাতির, এদেরকে দুর্বল করে দাও, এদের স্পিরিটকে, এদের একেবারে আকাশ চুম্বি সম্মানকে একেবারে ফেলে দাও, একেবারে। দুই নম্বর, ইয়ে ফাক আকাশ মৌত সে ডরতে নহীঁ জরা,
এই ফাঁক আকাশ, এই ক্ষুধার্ত ক্ষুধার্ত দরিদ্র, আমরা মুসলমান বেশিরভাগ কি ক্ষুধার্ত দরিদ্র, কারণ আপনি যদি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করে চলেন আপনি অজস্র অট্টালিকা সম্পত্তির মালিক হতে পারেন না, কোনোদিন পারেন না, কারণ আপনার ভেতর যদিও অসংখ্য সম্পদ থাকে তখন আপনার মধ্যে একটা গুণ থাকবে, সেটা হচ্ছে দান করা। কি করা? সুতরাং নবীকে ভালোবাসে এমন ব্যক্তি বিলাসিতার মধ্যে ডুবে থাকতে পারে না। সুতরাং যেই পীর বিলাসিতার মধ্যে ডুবে আছে বুঝে নেন তার সাথে মদিনার সাথে সম্পর্ক নাই, আপাতত অন্যদিকে থাকলে থাকতে পারে। হক পীরের আলামত একটা এই জায়গায়, সেটা কি? বিলাসিতা মুক্ত থাকা, সাধারণ আড়ম্বনা হওয়া, এগুলো হক পীরের চিহ্ন। এই জন্য বিশ্বে যত ওলি আছে, ওই যে তাজকেরাতুল আউলিয়া নিয়ে খাজা বাবা গৌসে পাকের জীবনী পড়েন, এরা এত বিলাসিতা জীবন যাপন করেন, একেবারে সাধারণ জীবন যাপন। মানুষ ওই যে আজকে যেমন এই মাহফিলের সভাপতি, মাহফিলের কি আমার বন্ধু বরেলিয়ার সাহেব, দরকার ছিল তার একটা কি দেওয়া তালাশ করতে, এই যে সরলতা বিড়ম্বনা প্রয়োজন নাই, অর্থাৎ আমি মখদুম নই, আমি খেদমত নিতে আসি নাই, খেদমত করতে এসেছি, খেদমত নিতে আসি নাই, কি দিতে এসেছি, এই চিন্তা যেখানে পাবেন বুঝে নেবেন এটা হক পীরের চিহ্ন। আমি বুঝতে পারতেছি, ইকবাল বলছেন এই দরিদ্র ক্ষুধার্ত অসহায় মুসলিম মৃত্যুকে ভয় করে না, মৃত্যুকে, যার মধ্যে কামলিওয়ালা নবীর মহব্বত আছে সে না খেয়ে থাকবে, তারপরেও নবীর শানে কেউ যদি গুস্তাখি করে তার সাথে কোনো কম্প্রোমাইজ, তার সাথে কোনো ধরনের চুক্তি শান্তি বৈঠক কথাবার্তা উঠা চলা ফেরা কিচ্ছু হবে না, প্রয়োজনে না খেয়ে থাকবে, প্রয়োজনে উপোস থাকবো, তারপরেও আমার নবীরকে যে অপছন্দ করবে কটুক্তি করবে তার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে, এটা হচ্ছে ইমানি একটি স্পিরিট। ইকবাল বলছেন ইহুদিরা বুঝেছে ইয়ে ফাক আকাশ মত সে ডরতে নেই যারা, এই অদরিদ্র অসহায় এই মুসলমান তারা মৃত্যুকে ভয় করে না। এখন কিভাবে মুসলমানকে দুর্বল করা যায়, প্রথম বলেছে তাদেরকে রাজনীতি থেকে সরাও, দুই নম্বর পয়েন্ট বললো কি জানেন, রুহে মুহাম্মাদি সিনে সে নিকাল লো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আশকের আগুন এটা তাদের ভেতর থেকে বের করে নিয়ে আসো, এটা তাদের ভেতর থেকে বের করে নিয়ে আসো, আজকে রসুল পাকের মহব্বত আমাদের নেই, সুন্নি কহিয়ে ঠিক হে ওয়া আকীদা হে লেকিন মেরে নজদিক মে ইশক নেই, যদি নবীর মহব্বত থাকতো আপনার কথাবার্তা চলাফেরা এমন হতো আপনি নিজেই বুঝতেন না, আপনি খুবই নম্র হতেন কিন্তু আপনি সিংহের মতো হতেন, কিসের মতো, সিংহ শিকার করতে দেখছেন কখনো, দেখেন নাই, দেখছেন কখনো বিভিন্ন টিভির মধ্যে টিভির বদলতে দেখে নিয়েন, সে যখন শিকার করে তখন সে যখন হাঁটে, সিংহ যখন শিকার করার জন্য প্রস্তুত নেয় সে যখন হাঁটে তখন তার হাঁটার আওয়াজও হয় না, তার হাঁটার একেবারে নিস্তব্ধ কিন্তু সে প্রচুর হিংস্র, বুঝতে পারছি, ঠিক আউলিয়া ইকরামদের জীবনী দেখেন, সাহাবা ইকরামদের জীবনী দেখেন, একদিকে তারা মানুষের কষ্ট দেখলে অঝোর দ্বারায় কান্না করত, নিজে না খেয়ে মাত্র দুইটা রুটি ঘরের মধ্যে নিলেন, হযরত আম্মাজান ফাতেমা তাজ্জাহরা মাওলা আলী কাররামাল্লাহ ওয়াজহু বসলেন ইফতারি করবেন, একজন এসে দরজায় আঘাত করলেন আমি ক্ষুধার্ত, দুইটা রুটি দিয়ে দিলেন, এটা একটা তাদের স্বভাব, একটু মনোযোগ দেবেন, একটা আনার নিলেন, হযরত মাওলা আলী কাররামাল্লাহ ওয়াজহু পেশায় কি করতেন জানেন, আমার পেশা তো ওয়াজ করা, এটা দিয়ে যা পাই তা দিয়ে চলি, এই জন্য আমি একটা গান লিখছি, কারণ আর হানুষর আওলাদ তো আর রক্ত রক্তে আল্লামা রুমি হইতে আবু বকর সিদ্দিকের বেটা জ্ঞান বংশধর রুমি হইতে হানুষ হইতে এখনো পর্যন্ত রক্ত রক্তে গান লেখনই আছে, এলে আমাকে গান লিখছি কি হইম না, ধর্ম বেচা জগন্য পাপ কর্মেতে সম্মান, ধর্ম বেচা জগন্য পাপ কর্মেতে সম্মান,
মানুষ নিজেই তৈরি করে তারপরের স্থান, ধর্ম বেচা জঘন্য পাপ, কর্মেতে সম্মান। আপনি ধর্ম বেচা কেনাটা পাপ, কর্মের মধ্যে উত্তর দাও, কর্মের মধ্যে, কর্মের মধ্যে সম্মান। আরেকটু আরেকটু গভীরে যাই, জান্নাত ও জাহান্নাম আমারটা আমি নিজেই নির্ধারণ করি, আমারটা আমি নিজেই নির্ধারণ করি। আল্লাহ নির্ধারণ করেছেন কিন্তু তিনি রহমানুর রহিম, কিন্তু তিনি আল্লাহ নির্ধারণ করেছেন কিন্তু তিনি রহমানুর রহিম, তিনি আমাকে স্বাধীনতা দিয়েছেন বান্দা, আমি তোমার সামনে খাইর ও শার ভালো মন্দ রেখে দিলাম, তুমি নিজের বিবেক দিয়ে বাছাই করে চলো। এখন আমার চলাফেরা উঠা বসা এখান থেকে নির্ধারণ করে নেবে আমি জান্নাতি হব না জাহান্নামী হব। আমি বুঝাতে পারতেছি, এটা আমার উপর। এজন্য ইকবাল বলছেন যে রসুলের মহাব্বত এদের থেকে কি করে নাও, ইহুদিদের দ্বিতীয় চক্রান্ত কি করে নাও, কারণ নবীর মহাব্বত যখন আপনার ভেতর থেকে বের হয়ে যাবে স্বাভাবিক। একটু মনোযোগ দেন, ফ্রান্স আমার নবীকে নিয়ে কটুক্তি করলো, এখন সবাই ডাক দিল ফ্রান্সের পণ্য বয়কট করেন, আপনার কাছে যদি নবীর মহব্বত থাকে আপনি আপনার ঘরের মধ্যে 50,000 টাকা ফ্রান্সের জিনিস থাকলে আপনি ফেলে দিবেন, আর নবীর মহব্বত কম থাকলে দূর, সমস্যা কি, সবাই কিনতেছে সবাই করতেছে, ওই মোল্লারা আরো বেশি করে, তখন মোল্লাদের দোষ হয়ে যায়। কিন্তু মহব্বত থাকলে কে করে কে করে না আমার দরকার নেই, কে মানবে কে মানবে না, কে বয়কট করবে করবে না আমার দরকার নাই। আমার হাবিবকে আমার কলিজার টুকরায় যখন আঘাত করেছে কেউ বয়কট করুক আর না করুক আমি করব। এটা আপনার ভেতরে স্পিরিট চলে আসবে কখন, যদি ইশক থাকে। কি থাকে? ইশক এমন এক জিনিস, আকল ও ইশক এটা অন্য সাবজেক্ট। তিন নম্বর, দেকার আরব কফিরিঙ্গি তাফাখুরাত, আরবের মধ্যে পাশ্চাত্যের, পাশ্চাত্য বুঝেন তো, আমেরিকার ইংল্যান্ডের কালচার আরবীদের দিয়ে দাও। কাকে, কাদেরকে দিতে বলছে বলেন না, বলেন না, আরবীদেরকে কি কালচার দিতে বলছে, পাশ্চাত্যের কালচার দিয়ে দাও, তারপর ইসলাম কো আরব ওর ইয়ামান সে নিকাল দো, ইসলামকে আরব থেকে ইয়ামেন থেকে বের করে দাও, কোন যুদ্ধ করতে হবে না, কোন যুদ্ধের দরকার নাই। ভারতবর্ষে যদি ইসলাম ধ্বংস করতে হয় দুইটা কাজ করতে হবে, এক রাজনীতির মাঠে সনাতন ধর্ম অবলম্বীদের নিয়ে আসো, দুই অন্তর থেকে নবীর প্রেম বের করে দাও। আর আরবে যদি ইসলাম ধ্বংস করতে হয় শুধু একটা কাজ, সেই কাজটা কি, সেটা হচ্ছে রহমতে আলম নূরে মুজাহসন সাল্লাল্লাহু ইসলামের সেই আরবি কালচার বের করে পাশ্চাত্যের কালচার দিয়ে দাও। কার কালচার বলেন, কার কালচার? আজকে দেখেন মন্দির থিয়েটার কোনটা নাই তাদের কাছে, বার তো বার, আবার বারের সাথে নাম জুড়েই দিল হালাল বার। আচ্ছা বার কোনোদিন হালাল হয়? এই চিত্র নামাতে বার কোনোদিন হালাল হয়? এই যে কালচারটা দিয়ে দিল, তাহলে ইকবাল 100 বৎসর আগে যেই চিন্তা করেছে সেটা সত্য, সে যে মেসেজ দিয়েছে আজকে ইহুদিরা সেটা বাস্তবায়ন করতে সক্ষম হয়ে গেছে, আমাদের ভেতরটা নবীর মহব্বত থেকে খালি হয়ে গেছে। এখন মনোযোগ দেন, রসুলের মহব্বত কেন প্রয়োজন আমি আগেই বলেছিলাম, ওই ব্যক্তির আদেশ আপনি ফলো করবেন, ওই ব্যক্তির আদেশ আপনি ধারণ করবেন যার প্রতি আপনার মহব্বত থাকবে, যার প্রতি যত সম্মান বেশি তার আদেশ পালন করতে আপনার তত বেশি ভালো। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বৎসর বয়সে কোরআন নাজিল শুরু করলেন, আল্লাহ দিতে অক্ষম ছিলেন না, নবীও নিতে দুর্বল ছিলেন না, বরং 40 বৎসরের আগেও আমার আল্লাহর সাথে আমার নবীর কথাবার্তা হতো। সুবহানাল্লাহ, কি হইতো ওয়া হনা হনা, কি হইতো কথাবার্তা হতো, আমার আল্লাহর সাথে আমার নবীর কথাবার্তা হতো, আল্লাহ আমার নবীকে দেখতেন, নবী আমার আল্লাহকে দেখতেন, আশেক ও মাশুক কখনো জুদা ছিল না, কখনো পৃথক ছিলেন না। আল্লাহ আপনি 40 বৎসর নিলেন কেন,
উত্তর, আমি 40 বছর আমার জন্য নিই নাই, আমার নবীর জন্য নিই নাই, আমি 40 বছর নিয়েছি ওই মক্কার কুরাইশের জন্য, তারা যাতে আমার নবীকে একটু চিনে, তারা 40টা বৎসর আমার নবীর সাথে, আমার বন্ধুর সাথে, আমার হাবিবের সাথে উঠা বসা করেছে, চলাফেরা করেছে, লেনদেন করেছে, সম্পর্ক করেছে, ঘুরাঘুরি করেছে, সব কিছু করে তারা বুঝতে পেরেছে আমার নবী মৃত্যুক নয়, আমার নবী দোকাবাস নয়, আমার নবী চরিত্রহীন নয়, আমার হাবিবের আদর্শ চরিত্র সম্পর্কে তারা বুঝেছে, বুঝতে পেরেছে। এখন আমার হাবিব যখন ডাক দিল, হে কুরাইশ, আমি তোমাদেরকে এমন এক আল্লাহর কথা বলছি যিনি ওয়াহদা, যিনি এক, লা শরীক, তার কোনো শরীক নাই, তার কোনো মেসাল নাই, লাইসা কামিসলি শাই, তিনি সৃষ্টির কোনো কিছুর মতো নয়, তার কোনো আকৃতি হয় না। আমার হাবিব যে একটা ডাক দিলেন, হে কুরাইশবাসী, আল্লাহ এক, তার আকৃতি নেই, তার আকৃতি নেই, আল্লাহ এক, আমার নবী যে এত বড় একটা কথা বলবেন, তারা তো আমাকে দেখে নাই, কুরাইশ আমাকে দেখে নাই, তারা কিভাবে আমার হাবিবের কথা বিশ্বাস করবে? তাহলে আমার নবীর কথা, আমি আল্লাহকে বিশ্বাস করার আগে, আমি আল্লাহ এক, আমার ওয়াহদানিয়ত সত্য, আমার ওয়াহদানিয়তের মকাম কি, আমার এই ওয়াহদানিয়ত তাওহীদকে বুঝার জন্য আগে এই কুরাইশের ভেতর আমার নবীর মহব্বত থাকতে হবে। সুবহানাল্লাহ, কি থাকতে হবে? কারণ ওই কলবে যদি ইশকের রাসূল পয়দা না হয়, তাহলে তাওহীদের কখনো কিছুই সৃষ্টি হবে না। তাওহীদের বীজ রোপণ করার জন্য ওই কলবে, কলবটা একটা জমিনের মতো, কলব একটা, আমার কথা আপনাদের বোধগম্য যদি কম হয়, আজকে বাসায় গিয়ে ইংলিশে হার্ড লিখে সার্চ দেবেন, হার্ড, হার্ডের চিত্র যখন আসবে দেখবেন হার্ডের মধ্যে যেই নার্ভগুলো, রগগুলো সূক্ষ্ম সূক্ষ্ম দেখা যায়, ওটা দেখতে একটা গাছের শিকড়ের মতো। কিসের মতো? এই জন্য বলা হয়েছে কলব হচ্ছে একটা জমিন, তাওহীদ ও রিসালাত এগুলো বীজ, এই বীজগুলো এই জমিনে রোপণ করলে চাষ ভালো হয়, কিন্তু চাষটা ভালো হওয়ার জন্য এই জমিনের মধ্যে ইশকে রাসূল, হুব্বে মুস্তাফা থাকতে হবে। যদি রাসূলের মহব্বত না থাকে, এই জমিনটা উর্বর নয়, এটা উর্বর, এখানে তাওহীদ ও রিসালাতের বীজ প্রবেশ করাই দিলে ওই বীজটা আপনাকে বের করে দিবে, কয় নাও আমি এই বীজ নেই না, মনোযোগ। তাহলে এই তাওহীদের বীজ নেওয়ার জন্য, রোপণ করার জন্য, অ্যাকসেপ্ট করার জন্য কলবে কি থাকতে হবে? উর্বর থাকতে হবে। আর উর্বরটা কিভাবে থাকবে? নবীর মহব্বতে, নবীর, বলেন, নবীর মহব্বতে থাকবে, নবীর মহব্বতে থাকবে। এখন নবীর মহব্বত যখন থাকবে, কলবটা উর্বর থাকবে। কলব কি থাকবে? একটু উত্তর দেন, কলব কি থাকবে? উর্বর থাকবে। এই জন্য আল্লাহ বলছেন যে আমি 40টা বৎসর নিয়েছি যাতে আমার নবীকে দেখে দেখে, আমার নবীর সাথে চলাফেরা করে, আমার নবীর সাথে খাওয়া দাওয়া করে, আমার হাবিবের সাথে ব্যবসা বাণিজ্য করে, ঘুরাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া, দেখাশোনা, এই সব কিছু করে যাতে আমার নবীকে চিনে, আমার নবীর সত্যবাদী, আমার নবী মৃত্যুক নয়, আমার হাবিব মুনাফিক নয়, আমার হাবিব মিথ্যা কথা বলতে জানে না, চরিত্রহীন নয়, তারা যাতে আমার হাবিবকেই চিনে। যতক্ষণ আমার হাবিবকে চিনে নাই, আমি আল্লাহর তাওহীদ তাদের ভেতর প্রবেশ করবে না, আগে আমার হাবিবকে চিনতে হবে। এখন নবী 40টা বৎসর চলাফেরা করার সময়, মনোযোগ, চলাফেরা করার সময় যাদের সাথে উঠা বসা চলাফেরা করেছেন, তাদের মধ্যে সিদ্দিকে আকবর, সিদ্দিকে আকবর দেখেছেন উনি মিথ্যা বলেন না, ওনার আদর্শ কেমন, চরিত্রহীন নয়। যেই নবী তাওহীদের দাওয়াত দিলেন, সিদ্দিকে আকবর সাথে সাথে কোনো মুজিজা দাবি করে নাই, বলে নাই আমাকে চাঁদ 2 টুকরা করাই দেখান, আমাকে এই কেরামত, ওই মুজিজা, এটা দেখান, ওটা দেখান, কোনো কিছু দাবি না করে আমার নবীর উপর ঈমান এনেছে। হযরতে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আমার নবীকে একেবারে কোল থেকেই দেখেছে, কিচ্ছের থেকে, কোল থেকে, জন্ম হয়েই নবীর কোলে, জন্ম হয়েই নবীর কোলে, নবীর কোলে।
নবীকে একেবারে শিশু বয়সে দেখেছে, নবীর ঘরে লালন পালন হয়েছে, নবীর আদর্শ চলাফেরা উঠা বসা পারিবারিক জীবন খাদিজার সাথে কি সম্পর্ক সব কিছু একেবারে পার্সোনাল লাইফ পর্যন্ত হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু দেখেছে। কুরাইশের দাওয়াতে নবী যখন আবার তাওহীদের কথা প্রকাশ করলেন সাথে সাথে হযরতে আলী দাঁড়িয়ে গেলেন, বয়স যদিও কম কিন্তু বুঝতে দেরি হয় নাই, কারণ তা উনি তো নবীকে দেখেছে, নবীর আদর্শ চলাফেরা উঠা বসা কেমন জেনেছে, সাথে সাথে দাঁড়িয়ে গেলেন আর বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেরি হয়েছে না? বলেন দেরি হয়েছে? তাহলে কি বুঝলেন? হ্যাঁ কি বুঝে দেব, রসুলের প্রতি ভালোবাসা, নবীকে যত বেশি চিনা যায়, নবীকে যত বেশি জানা যায়, ঈমান ভেতরে তত বেশি দৃঢ় হয়, তত বেশি এর শেকড় তত বেশি ছড়িয়ে যায়। এই জন্য কোন ওলি বেলায়ত প্রাপ্ত হয় নাই নবীর মহাব্বত প্রাপ্তের আগে। আগে রসুলের মহাব্বতে নিজেকে ফানাফি রসুল করেছেন, রসুলের মহাব্বতে নিজেকে বিলীন করে দিয়েছেন, তারপরে ফানাফিল্লা, তারপরে এটা তো রসুল, সাহাবায়ে কেরাম নবীকে দেখেছেন, নবীর মহাব্বতে নিজেকে বিলীন করে দিয়েছেন, এখন নবীর মহাব্বতে যখন নিজেকে বিলীন করেছেন, রসুল বলছেন আল্লাহ আছে, বলে নাই যে আল্লাহ কোথায় আমার একটু দেখান। কিরে বলছে? কেন? কারণ তারা তো নবীর আদর্শ সম্পর্কে ওই যে 40 বছর দেখেছে, জানে, হ্যাঁ অ্যাকসেপ্ট করলাম। কত বড় কথা, এক রাতে লামকান পর্যন্ত লাইলাতুল মেরাজ ভ্রমণ করে চলে আসা। যেই নবীজি সকালবেলা বললেন গত রাত আমার মেরাজ হয়েছে, আসরা ও মেরাজ হয়েছে, সুবহানাল্লাহ, যে আসরা আমার আসরা ও মেরাজ হয়েছে, সাথে সাথে সাহাবায়ে কিরামদের মধ্যে সবাই মেনে নিয়ে নিলেন। দুই একজন একটু বিষয়টাকে যদিও মানতে একটু দ্বিধাদ্বন্দ্ব যে নবীজি এটা কেন বলছেন, এটা কি স্বপ্ন না বাস্তব, গেলেন সিদ্দিক আকবরের কাছে, উনি বললেন রসুল বলেছেন, বলে হ্যাঁ, বলে তাহলে এটা কোনো ব্যাপারই না, এক রাতে লামকান ঘুরে আসা, এটা ওনার জোবানে বললে আমি বিশ্বাস করি, কারণ আল্লাহ আছে এটা না দেখেই ওনার কথাই আমি বিশ্বাস করেছি, তাহলে এটাও আমি ওনার কথায়। তার অর্থ সিদ্দিকের ঈমান হচ্ছে, কৌলে মুস্তফা, মুস্তফার কথা, রসূলে পাকের কথাই হচ্ছে সিদ্দিকের ঈমান, উমারের ঈমান, উসমানের ঈমান, আলী কারামাল্লাহু ওয়াজহুর ঈমান, সমস্ত সাহাবীর ঈমান হচ্ছে নবীর মুখের উপর। সুবহানাল্লাহ, নবী বলেছেন বিশ্বাস করেছেন, শেষ, দলিলের দরকার। কিন্তু এখন আমরা যদি বলি নবী নূর, হয় আগে দলিল দেখা, হয়েছো কি দেখা, সাহাবি হলে দলিল তো হইয়া না, হ্যাঁ কেন তালাশ করে নাই? কারণ তারা নবীর ইশকের মধ্যে ফানা ছিল, দলিল তালাশ করে নাই, ফানায় ফিল্লার ফানাফি রসুল থেকে ফানাফিল্লা হয়েছে। এখন আমাদের করণীয় কি? আমরা তো নবীকে দেখি নাই, দেখছি আতিউল্লাহ ওয়াতিউর রসুল ওয়া উলিল আমরে মিনকুম, মিনকুম তোমাদের মধ্য হইতে, উলিল আমর নির্দেশ দাতা, উলিল আমর তো নির্দেশ দাতা, এই আনুগত্যের সাথে সম্পর্ক নির্দেশের, আমাকে আদেশ করলো আমি মানলাম, আর তখনই মানাটা, এই মানার অভ্যাসটা তখনই হবে যদি আমার ভেতর ওই ব্যক্তির আদেশদাতার প্রতি শ্রদ্ধা ভালোবাসা আমার থাকে, না থাকলে নির্দেশ দাতার আদেশ ফলো করা যায়। তাহলে উলিল আমরা মিনকুম, আমার নির্দেশ দাতা যিনি, ওনার নির্দেশটা ফলো করার জন্য আমার একটা জিনিস দরকার, সেটা হচ্ছে তার সাথে আমার ভালোবাসা, তার সাথে আমার জানাশোনা, তার সাথে আমার জানাশোনা, ভালোবাসা, মহব্বত, এটা যত বেশি থাকবে আনুগত্য তত বেশি হবে, আনুগত্য বেশি হবে। এখন আমরা তো আতিউর রসুল নবীকে দেখি নাই, নবীর আদেশের মান্য কিভাবে করব? আমাদের জন্য হচ্ছে উলিল আমর মিনকুম, নির্দেশ দাতা, কি দাতা, কি দাতা। এখন আমার কাজ হচ্ছে নির্দেশ দাতা তালাশ করা, কি করা,
আমরা তো দুনিয়ার মধ্যে আসছি কেন সেটাই বলে গেছি। আপনি দুনিয়ায় আসছেন এটার জন্যই, একজন নির্দেশদাতা তালাশ করবেন, ওনাকে ভালোবাসবেন, ওনাকে তালাশ করে, ওনাকে জেনে শুনে, ওনাকে ভালোবেসে ওনার আদেশ মতো চলবেন। চললেই আপনি আতিউর রসুল, আতিউল্লাহ, এই স্তরগুলো চলে যাবেন। এই জন্য সহিহ বুখারী শরীফে কিতাবুল আহকামে হাদিস আসছে, আমার রসুল বলছেন, মান আতা আমিরি ফাকাদ আতানি, যে তার নির্দেশদাতার আনুগত্য করে সে আমার আনুগত্য করে। সুবহানাল্লাহ, আমি বুঝতে পারছি। এই জন্য আমাদের কাজ হচ্ছে, যদি ঈমানকে, ইসলামকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে হয়, আল্লাহ যেই জন্য সৃষ্টি করেছেন তার ইবাদত, এটার পরিপূর্ণ মডেল, হক, রূপ যদি আমাকে হাকিকতিভাবে বাস্তবায়ন করতে হয়, তাহলে আমার কাজ হচ্ছে একজন উলিল আমার, নির্দেশদাতা তালাশ করা। নির্দেশদাতা, এটা আমার দায়িত্ব, ওনাকে চিনবো, ভালো করে বুঝবো, জানবো, এরপর উনি নির্দেশ দেবেন, আমি সেই নির্দেশ মতে নিজেকে পরিবর্তন করব। বুঝতে পারছি? উদাহরণস্বরূপ একটা মেশাল দেই, একটা মেশাল, মেশাল মানে বুঝো না, উদাহরণ দিই উনি তো বুঝিবে। একজন ব্যক্তি আমাকে ভালোবাসে, হয় না? আমি মইনুদ্দিন হুজুর ফিশাব, খানুসর আওলাদ, সিদ্দিক আকবর বংশধর, মহব্বত করি, খুব মনোযোগ, বায়াত হোক না হোক ওই চ্যাপ্টার পরে, কিন্তু আমাকে আপাতত কি করে, এখন ওই ব্যক্তির মুখে দাঁড়িয়ে নেই, মুখে তাকে 10 জন আলেম বসি ওয়াজ করতে, দাঁড়িয়ে রাখ, দাঁড়িয়ে রাখ, দাঁড়িয়ে রাখ, দাঁড়িয়ে রাখ, বেনিফিট হবে। কিন্তু যদি আমি কোনোদিন বলি, এই তোর ঘর সাহেতে যাই, হ্যাঁ কখন, হ্যাঁ ও তো মোর ঘর তো না যাবেন দে, অ যাই, কিন্তু সত্যকে না যা, কি তুই খবর দিলে নবীর চেহারাই না দেখাবি, তুই আয় তোর ঘর যাই রে, তোর চেহারাই চাইতাম না, তুই চেহারা ঠিক করে ফেলাবি, দাঁড়িয়ে রাখি, চেহারাই সাই ফেললে যাই না, আর কিছু কখন লাগবো না, হাদিস দেখুন লাগবো না, দাঁড়িয়ে এখন ফজিলত বয়ান করেন লাগবো না, হ্যাঁ। এই যে দেখছেন পীর মুরিদির কি মারাত্মক কাজ, একজন শরাব পান করে, কোন পীরের মহব্বতে আবদ্ধ, এই আর তোর কথা একদিন হানা হাবিল যাই বাজি, কিন্তু কথা আছে, তুই আগতে খাওয়া দে, তুই মারস দিবে বন্ধ করে, বাজি বন্ধ করে, কিন্তু এর যদি ওয়াজ করতো 10 জন মৌলবীর কাজ হইত না। এই জন্য ইসলামের মূল জায়গা হচ্ছে তাসাউফ, মূল জায়গা হচ্ছে বায়াত, মূল জায়গা। এই জন্যই, কারণ জানে বায়াত প্রথা নষ্ট হয়ে গেলে পীরের কে, আমরা তো এখন বায়াত প্রথা আছে, আমাদের বর্তমান বায়াত প্রথা হচ্ছে কিরকম, আনুষ্ঠানিকতা, কি হইলি মানে না বুঝো, বায়াত ওই ওরসে একবার গেলাম, মিলাদ জুলুসে একবার গেলাম, বা শেষ দূরত্ব নজুর রুখে সালাম দিয়ে ফেলাম, ঠিক না? বেশি তুম বেশি খাসে গেলে নজরানা দিলাম, একটা দোয়া করছ, আর বুঝতে যেন সিটিংয়ে কথা করছো, বুঝি ফেলবে, কিন্তু সিটিংয়ে খাওয়ানোর দরকার, কারণ ইয়ে তো সিটিংয়ের ইজ্জত, চট্টগ্রামের সম্মান, শুদ্ধ ভাষা হলে বাইরের ডিস্ট্রিক্টের মেশে বুঝিব, এলে সিটাঙ্গুর ইজ্জত বাসের দিন, কথা বলছো না, না ইয়েন ফির মুড়ি দিন, না খাদা সাহ গৌসপাক সোডাক্কান হতা হই, সৈয়দ আহমদ শাহ শ্রী কুটির রহমতুল্লাহ জীবনী ফরিবে, ইবে ইবের ফির আব্দুর রহমান চৌরবীর ফিসন ফিসন খবসর বুঝছি, ফরস এক না, তুই এই সিলসিলার মুড়ির তো ভেরি ফাইন, তুই একখানা ফরস আই, আচ্ছা তুই হডের মুড়ি ভান্ডার শরীফ ভেরি ফাইন, আমিরুজ্জামান শাহ বা আমিনুল হক ফরহাদাবাদী যারা আছে ইতারা মেজবান্ডার দরবার শরীফ কত বছর আছিল ফির পিছনে কতদিন বুঝছি, ফরো কেন ফরো সাই, তো হডর ভাইয়া উস্কান দরবার ভেরি ফাইন, উস্কান দরবারের বিভিন্ন আওলাদ খলিফা মুরিদ যারা ইতারা ফির সোহবত কতদিন টানা ফরিয়েছিল, ওই যে আসহাবে সুফা সিদ্দিক আকবর, কিন্তু হঠাৎ করে বছর একদিন গেলাম ওরসত গেলাম বিরিয়ানি দুয়া খাইলাম জুলুসত গেলাম ঘুরি গাড়ি আই গেলাম, ইবের এখন নাম দি দিয়াই আনুষ্ঠানিক ফিরগিরি, আনুষ্ঠানিক ফির মুরিদি, ইবা মৌলিক ন, মৌলিক যদি হয় আপনার সেখানে সম্পর্ক থাকতে হবে ঘরের মতো, আপনি যাবেন আসবেন, যাবেন আসবেন, আপনাকে শাসন করবে, আপনাকে ধমক দেবে,
আপনাকে শাসন করবে, আপনাকে ধমক দেবে, ঘন্টার পর ঘন্টা বাহিরে দাঁড় করিয়ে রাখবে। বাবা ছেলের যেমন সম্পর্ক হয় আপনার সাথে ঠিক ওই রকম সম্পর্ক হয়ে যাবে। তাহলেই সম্ভব উনি আপনাকে পরিশুদ্ধ করবেন, কি করবেন, আর আপনারও সম্ভব ওনাকে গভীরভাবে চিনে জেনে তারপর ওনাকে ভালোবাসা। ওনাকে যখন ভালোবাসবেন এখন উনি আপনাকে যা যা বলবে আপনার ভালো লাগবে, যা যা বলবে, যা যা বলবে, যা যা বলবে ভালো লাগবে, মানতে ভালো লাগবে, যেমন কঠিন আদেশ হবে হোক। আর বুঝতে পারেননি অন্ধারে? এখন এই যে জায়গাটা ইহুদি খ্রিস্টানরা ভালো করে গবেষণা করেছে, ইসলাম ধর্মের মূল ভিত্তি, মূল স্তম্ভ হচ্ছে খানকা। কি বলেন, কি এটার উপর আলোচনা করলে, খানকা মূল ভিত্তি এটার উপর আলোচনা করলে অনেক টাইম লাগবে, আমি ওদিকে আর যাব না। শুধু সংক্ষেপে একটা কথা বলি, সমসাময়িক আপনি তুরস্কের ইতিহাস পড়েন, কিসের, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তুরস্কে অনেক মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে। এখন মুসলমানরা তাদের কাজকর্ম কিভাবে করবে? আচ্ছা মসজিদ বন্ধ করছে, আমার ঘর বন্ধ করতে পারবে? আপনার ঘর, কারো ঘর বন্ধ করার ক্ষমতা আছে? তো মসজিদ তো বন্ধ করে দিল। এখন যারা বড় বড় আলেম, মাশায়েখ, পীর, ওনাদের ঘর তো খোলা, ওনাদের ঘরের মধ্যে একটা বড় বড় রুম থাকত, ওখানে মানুষ গোপনে গিয়ে নামাজ পড়া, জিকির করা, ওয়াজ নসিহত শোনা, সেমিনার করা, তাসকিয়ায়ে নাফস, আত্মশুদ্ধির সবক নেওয়া, আদেশ নিষেধ নসিহত এগুলো শুনত। এইভাবে কোথায়, ওই যে বৈঠকঘর, কোথায়, ডাইনিং রুম, এখন কয় জানো ইংলিশে শুনত। সেখান থেকে আস্তে 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 যেই মসজিদ বন্ধ করে মুসলমানকে দমন করতে চেয়েছে, খানকায় আবার আস্তে আস্তে থাকতে থাকতে আবার ইসলাম মজবুত হয়েছে। সেই খানকাওয়ালারা কৌশলে একসাথে হয়ে গেছে, খানকাওয়ালারা এক হয়ে গেছে। হয় তুই বান্ডারি, অসুবিধা নেই, তুই কি উস্কানগিরি, সমস্যা নেই, তুই কি সিরিকুটি, কোনো সমস্যা নেই, জিকের অভিও বাজি সজদার গোড়া ব্যাগ মনোযোগ, তুই মেজবান্ডার দরবার। তো মেজবান্ডার দরবার কাদেরী তরিকার সজরা পিছনে যাইতে 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 গৌসুপাক খড়ে সৈয়দ আমসা সিরিকুটি ভেরি ফাইন, কাদেরী তরিকার সজরা পড়তে পড়তে পিছনে যাইতে যাইতে গৌসুপাক, উস্কান দরবারের মুরিদ, ঠিক আছে, আপনি কাদেরী তরিকার সজরা পড়তে 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 পিছনে গৌসুপাক, আমির বান্ডার দরবার শরীফ সজরা পড়তে 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 পিছনে মির্জাকিল দরবার শরীফ, অসুবিধা নেই, কাদেরিয়া সজরা পড়তে 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 পিছনে, এই যে কাদ একটা সজরা বলছে কাদেরিয়া, আপনি যদি পড়েন পিছনে গিয়ে কোথায় বুঝেন নাই, আর আকসো ইবে কি, ইবে কি, এইসব এই আমার ফির, ওনার ফির, ওনার ফির, ওনার ফির, এভাবে আস্তে আস্তে গৌসুপাক, এটা মেজবান্ডার গেল, মনে করেন এবার এটা সিরিকুটি, এখানে ফির, ওনার ফির, ওনার ফির, যাইতে 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 গৌসুপাক, আচ্ছা ইবো উস্কাইন, ফির, ফিরের ফির, ফিরের ফির, যাইতে 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 গোসপাক, মির্জাকিল, ফির, ফিরের ফির, ফিরের ফির, যাইতে যাইতে গোসপাক, আমির ভান্ডার, ফির, ফিরের ফির, ফিরের ফির, যাইতে যাইতে গোড়া কোন জায়গায়। এখন মনোযোগ, আমি উস্কাইন, আমি বলতেছি ভান্ডার এটা জামিলা, এটা কাটি ফেলি দাও, কোনো লজিক হইতে পারে? হ্যাঁ সিরিকুটি কথা না, ইতারা ডোল টোল বাজায়, ইতারা বেশি ব্যাক হয়েছে, খাটি ফেলাই দিল। তো এই আঙ্গুল যদি কয় হেতারে ফেলে দাও, এটা যদি কয় এটারে ফেলে দাও, তাহলে কি হইব, কোনো আঙ্গুলে কাজের নয়, ঠিক না? এখন আপনাকে যদি মনোযোগ, এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত করার ভূমিকায় আপনি যদি অংশ নিতে চান, যদি চান এই দেশে আমার দরবার নয়, দরবারের দরকার নেই, আমার সিলসিলা নয়, সুন্নিয়ত কায়েম হবে মদিনাওয়ালার, তাহলে আপনাকে সমস্ত দরবারগুলোকে এক করতে হবে। এনে দরবারের মাথা এক না, হরে এক, উগ মোড়া, উগ শাহাদাত, ইবাহতে আয় মোড়া বেশি, আত্ম ক্ষমতা বেশি, ইবাহতে বেশি না মাতিস, নামাজও তাহারে সারা, কিন্তু ইবে মারিত তার চিনো,
এখন যদি তুই খাইতস খানা খাইও না ভাত খাইও না হনদিন খাইত যদি স আঙ্গুলের মাথারে খোঁচাই ক্যাঙ্গারণ লাগব ওয়াইন না গরণ লাগব দেওয়া এই মাথা ওয়াইন হইয়া না এখন বাংলাদেশে ফেলে এটা বোয়াই দিও নলা দরিদ্রি বানা এই জন্য মাথা দরিদ্রি বানা কি দরিদ্র ফারিবে এখন দরিদ্র ফারিবে ফারিবে এখন আবার ব্যাগ কোনো যদি ইমামতি করতেছ দরিদ্রে মেয়ে ঠিক গালত দিতে কেন উগ্রের নেতৃত্ব সারি জন লাগবো এখন জীবের নেতৃত্ব সারি দিই বা হদে আর টেলি দিন দন মাত্তর গোটা বাংলাদেশ শুননি আর এই দর্শন যদি বুঝিত তারও বালা আর নইলে প্রত্যেক দিন ফিরলে হজ্জা করিবে সাত বন কোনো সমস্যা নেই তোরা ফিরে খেলে আর সমস্যা নেই আর আয় দূর ভরসা রাখি দি আয় যদি কামলিওয়ালা নবীর গোলামি করি থাকি বাংলাদেশ সরকার একশোবার পতন হোক এই দেশের সরকার হিন্দু হইজক বড়ু খ্রিস্টান হইজক আর কিছু হইতো না বলো তোমার তো দুঃসাহস ও তোমারা শেয়ার না করো হকিকত মে ও লুতফে জিন্দগি পায়া নহীঁ করতে জো ইয়াদে মুস্তফা সে দিল কো বহলায়া নহীঁ করতে জুবান পর শিকওয়ে রঞ্জ আলম লায়া নহীঁ করতে গোলামে তারপর কি এসো গোলামে মুস্তফা গম সে ঘবরায়া নহীঁ করতে গোলামে মুস্তফা গম সে ঘবরায়া নহীঁ করতে নবীর প্রকৃত গোলাম কখনো দুঃখ বেদনা কষ্টকে ভয় করে না প্রকৃত গোলাম দুঃখ বেদনা কষ্টকে এলে বলি আঙ্গুল আড়ারে না দেখাইও বন্দুক করে দেখাইও আড়ারে না দেখাইও আর আরে এটা একটু জিনিস আসিবে না ইসকে মোস্তফা এঙ্গরে সিনে এঙ্গরে দিম দায় মার কি আবু সাই তাহার আবু সাই ধর বাপ কিন্তু ইসকিয়ান তাহন লাগবে নবীর লেগে নবীর মহাব্বতের সিনে টলমল করতে হবে যদি মিড়ে মিটকে হয়েছে ওই সমস্যা আগতি দেয় যাবে গুই ওই উবাইদুল্লাহ ডইলে দায় গেল গুজো যুদ্ধ মারত আমারা যাও না একখানে আয়ের হয়ে দূর শেষ এসো আসে না নাই হদুকুন আসে না বিভিন্ন সংগঠন বিভিন্ন কমিটি মসজিদ হোক মোসক জেড়েব আর হদুকুনের ফাঁস আয় দিই তারা খামুই দে মিলাদ মাহফিল খান গলতে ওনারা কি হয় গরম নাই আসি তো এই আয় আসি তো খদ বুঝলে দিবে কি ওই বে জীবের শাসন কাতার তাকে সাইড রাখা সালাম ফিরে মত মনে যত্ন করে জাগু দিবে আর দোয়া ও মখুল এবাদত দোয়াই দে এবাদতর মগজ এতক্ষণ পর্যন্ত অপেক্ষা নগরে এনে হদে দূর শেষ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালাম সালাম না আনিতো শান্তি দোয়া গেই তো এই হ্যাঁ বুঝতে পারেন এই জন্য মৌলিক মহব্বত থাকলেই আনুগত্য হয় আর আনুগত্য থাকলেই আপনি নিজেকে পরিশুদ্ধ করতে পারবেন রসুলের প্রতি ভালোবাসা থাকলে আদেশ মানতে ভালো লাগবে আপনার পীরের প্রতি ভালোবাসা থাকলেই আদেশ মানতে বায়াত হতে আপনার কি লাগবে সুতরাং একেবারে মূল থেকে আপনাকে আমি বুঝাই দিলাম বায়াত এটার বিকল্প নেই ঠিক না আলোচনা কি বুঝিলা বায়াতের কোনো বিকল্প বায়াত হতেই একজন হকানি পীর তালাশ করতেই এখন প্রশ্ন হুজুর কিভাবে তালাশ করব কেন তালাশ করবে সহজ ব্যাগ জায়গা দেবে কি হদি আয় ব্যাগ দরবার দেবে ব্যাগ জায়গা দেবে ব্যাগ কোন সাইবে দূরত্ব সাইয়ের মত যাপন দিও লাল দেখিয়া দিও না ফাল খাওয়ার পরে বুঝবা বেশি জাল লাল দেখিয়া দিও না ফাল খাওয়ার পরে বুঝবা বেশি জাল এলে দুমুরি ফাল না দিবে সাইবে ফাঁসে যাইবে বারবার যাইবে দরকার হলে ফিসেবি পেরে দু তিন দিন যাবে পাঁচ ছ দিন যাবে এবার কথাও নিবে এবার সম্পর্কে জানিবে চেষ্টা করিবে এবার ঘনিষ্ঠ মুরিদ যারা এরম মানসাল্য বই ইতারারে ফলো করিবে কি ইতারা গিবত করে কিনা ইতারা ইতারার ভিতর মহব্বত আছে কিনা ইতারারও চাইবে এরপর ইবেরলো মিলাইবে তারপরে ইবেরও একটু বালা করে যাচাই করিবে যাচাই বাছাই করি
ব্যক্তি তো গুজ্জু, ব্যাগ দরবারে দরবারে গুজ্জু, যাচাই বাছাই গুজ্জু, এত ফাল নদীয় এবার তকদির আল্লাহর ওস্তারে দেব না বলু জুরিয়েন কি এস্তেখার ইয়েন কি আয় যে বায়তে এবার নিয়ম হর ইবে আর ফকরত্ব ন হর ইবে তাসাউফর কিতাব অলত্ব হই দি তো কসল মাহাজুব হইতে শুরু করি যা যা তাসাউফর কিতাব আছে আরবি তুই ফরগ হই হ্যাঁ তোমার নাম নহ দিত বালা করি ফরগ হই নফাইলে আর হই নফায় হ্যাঁ তোমার দেখা দিই ফিস্টে উল্টে উল্টে এই সম্প্রীতিক মিশরত্ব কিতাব বাইরে আদিল্লা তো সুফিয়া এড়েও লেখা আছে কথাই কি এরপর এস্তেখারা করো এস্তেখারা হুজুর কেন করছুম দোয়া নজানি এর নজানি এত জটিলতার দরকার নেই একদম সহজ প্রত্যেক দিন ফাঁসত্ব নামাজ ঠিক করো এশারের নামাজের পরে দরুদ শরীফ পড়ি এশারের নামাজের পরে দুই রাকাত নফল নামাজ পড়িবে দুই রাকাত নফল নামাজ পড়ি জায়নামাজত বউ বই দীর্ঘক্ষণ দরুদ শরীফ পড়িবে পড়ি জুরার জুরা নিজে তেয়াইব আল্লাহ আই ব্যাগ জায়গার গে হোক না হোক আয় তো বাইরে তুন দেখি দি ভিতরে তো নডুকির আয় তো নজানি তুই মালিকে কদির তুই জান আর উদ্দেশ্য আসো ইয়ে দে তোমার নবীতন সাহাবি হলে যাই করে দিন শিক্ষি আমিও একজন উলিল আমর নির্দেশদাতা উগত হওয়াই এ বেতন আয় তোমার দিন দেন শিখকুম তোমার নবী দিয়ে দে দিনই এন শিখকুম ইয়ার আশা হরে যাইলে আয় জিনিস তুই একখান আর দেখাই দেব একদিন দুই দিন তিন দিন চার দিন গড়ার তা করো গড়ার তা করো আল্লাহ তোমারও দেখাই দেব তো না বল হুজুর ইবের দ্বারা লাভ কি ইবের দ্বারা লাভ হইয়ে দে এখন জগতের মানুষ যদি হয় তোর ফির বন্ড তোমার তো হবে দূরে রে ইবে আয় আল্লাহ তুন কি করিল দি খুঁজিয়ে রে যাচাই করিল দি আর আল্লাহ দেখাই দিয়ে দে তোমাতে কিনতা হইব তোমার বিল ইয়ে কিনে কিনে জিয়েন মজবুত দৃঢ়তা ইয়ে নমি তার আঘাত নয় বুঝতে ছিল এ কারণে এত যুগের বুজুর্গ হলে বড় বড় আলেম হলে ফিদ্দরিবের আগে এস্তেখারা করতো যার কারণে হরে আরব আর বর্তমান পর্যন্ত ফিদ্দরি বেললে এশিয়া তাই গেই হুম আবার এশিয়ার তুন ফিদ্দরি বেললে হরে গিয়ে গুই আরব গিয়ে গুই কিরে এড়ে এড়ে কা তোমার দেশে তো এরকম চিহ্ন দেখো হতে না আর এস্তেখারা করছি আল্লাহ জিকে দিয়ে কে গিয়ে গুজি হ্যাঁ বুঝে তেজিন আবার সাই ওয়ার্ড একখান আদব আছে কি মনে করো তুমি দশজন হিসাব দেখো চোখে এরপর এস্তেখারা করে এটা তুমি একজনের স্বপ্ন দেখো এতে আবার মনে মনে ইয়ে টাইট নটাইট জু বাকি নজন বন্ড ইয়েন আর মনে মনে না বলুজুর কিয়া তোমারে ওই একজনেই দেখাই জীবের লগে তাকিলে তোমার ফায়দা হইবে তোমারই বে দেখাইয়ে দে তোমার ইয়ে ন হয় দে যে একজন স্যার আরগুন বন্ড হ্যাঁ বুঝতে জিনি ইয়ে আবার আদব ইয়েন ঘরে আছে আহিয়াউল উলুমত আছে তোয় লগে বেলা করে হ্যাঁ বুঝতে জিনি তাহলে আয় আর বিষয় আদত আছেন বিষয় না লড়ে গেই এবার মূল হতার যাই আয়াত দ্বিতীয় টুর আর যাই তো প্রথম টুরের মধ্যে তো ওয়ার শেষ বিষয়বস্তু শেষ দ্বিতীয় টুরত না যাইলেও চলিব তারপরেও যাই খেয়াল করিবেন আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যেই দায়িত্ব দিয়েছেন একটা হচ্ছে ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওই আয়াত কোরআনের আদেশকে বোঝার জন্য সাহাবিদের প্রয়োজন হয়েছে নবীর আমার প্রয়োজন হচ্ছে উলিল আমর একজন নির্দেশদাতা সাহাবিরা চল্লিশটা বছর নবীকে দেখে কেউ চল্লিশ বছর কেউ সাত বছর কেউ পাঁচ বছর কেউ ছ বছর কেউ এক বছর দুই বছর নবীকে দেখে চীনে নবীর প্রতিমান নিয়ে আসছে ঠিক না আমরাও যাচাই বাছাই করে হক্কানি পীর বুজুর্গের অনুসরণ করে সেই কোরআনের মৌলিক শিক্ষাটা আমাদের মধ্যে ধারণ করব এটাই হচ্ছে পীর মুরিদির তাসাউফের মূল উদ্দেশ্য মূল ভিত্তি সেকেন্ড পার্ট আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয় যেই দায়িত্বটা দিলেন সেটা কি ওয়ায়ুজাক্কাইকুম ওয়ায়ুজাক্কাই হুজুর আপনার আরেকটা কাজ হচ্ছে তাদেরকে পবিত্র করা আল্লাহু আকবার কি করা পবিত্র করা দেখো না আল্লাহ এনে রসুল কোরআন কি কর ওয়ায়ুজাক্কাইকুম হুজুর ইয়া রাসূলুল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তাদেরকে পবিত্র করবেন আপনি তাদেরকে পবিত্র করবেন তাহলে পবিত্র এখন করে কে রসুল আর বহুত জায়গা প্রশ্ন করি জান খবজ করে এখন হুজুর আল্লাহ তো আজরাইল হাম্মান কি খোদ আজরাইল 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 তো এখন আল্লাহ কেন করে এই আর উত্তর দিন না করে কইতাম তো আবেগি দে আর আল্লাহর আদেশ দেন আল্লাহ করান হতার শব্দ বুঝু আল্লাহ করান এরা করে আল্লাহ জান কবচ করান কাকে দিয়ে আজরাইলকে দিয়ে আল্লাহ
টি বর্ষণ করান কাকে দিয়ে? মিকেলকে দিয়ে। ইয়া বুঝতে পারলে কোন শব্দ তো? আল্লাহ পবিত্র করান কাকে দিয়ে? তো এবার একটা কথা বলি, কি হইম তোমার আর হইনি ভাই, দেখছিলেন তো বরবাদ হবি, এই মাতই তুই মাতা হারণ কি করতে পারো নি? ভাইরাল বক্তা, তারপরে ওই যে একটা বক্তব্য কোন মাদ্রাসা ছড়িয়ে বক্তব্য ইতারা সাহাবি হলে যান নবীল তাহির ওই ইতারা হন উলিল আমর হন হকানি ফিরে রাত বাইরে তৈ অ্যাঙ্গরি সিবি সাবি বাজি বাজি ডাকি ডাকি ফিরে বুঝতে হয় লোভ ছাড়ি দে ঠিক আল্লাহ এন্ন করবি অন্য করবি ছাড়ি দে এন হাসতে সময় মত তোর গাড়ি ব্যাগ গেল লাগছে কি বাদ দে অ্যাঙ্গরি ফিডি ফাটি উজু করে না করে কেউ ঘন কেউ যদি তোমার এরকম ফিডি ফাটি উজু করি দে এরকম মুখ যদি তুমি ফরিজ তাহলে তুই আলেম ন আলেমে রব্বানি হয়ে যাবে তুই আলেমে রব্বানি আর নইলে আলেম তো মূল ইসু হয়ে যাবে বুঝি হ্যাঁ বুঝতে পারিনি অন্ধার এখন ওয়াইউজাক্কাই কুম পবিত্র কোরআনকে আল্লাহ কাকে দিয়ে? রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে। ইয়ান বুঝি বেল্লাই আর আজ যে দুই একখান হতা হলাম বৃষ্টি আর জান কবস ইয়ান বুঝি বেল্লাই এটা বোঝার জন্য আমি এখানে একটা কথা বলি, তাওয়াক্কুল তাওয়াসুল তাওয়াক্কুল কয়টা জিনিস শব্দ মনে থাকবে? তাওয়াক্কুল আরেকটা কি একটু সবাই আমার সাথে শব্দটা উচ্চারণ করবেন, আমি বলবো আপনারা বলবেন, বলেন তো তাওয়াক্কুল তাওয়াক্কুল ঠিক আছে। আর একটা তাওয়াসুল, কয়টা শব্দ? তাওয়াক্কুল হচ্ছে ভরসা করা নির্ভর করা, তাওয়াসুল হচ্ছে পন্থা অবলম্বন করা, কয়টা জিনিস? এই দুইটা যদি না বুঝেন বর্তমান সময়ের 72 মানে বুঝো তো রসুলের উম্মত হয় ফেরকা 73 কত? এক ফেরকা ফেরকায়ে নাজিয়া জান্নাতি আর 72 ফেরকা ফেরকায়ে নারিয়া জাহান্নামী, এই 72 মানে 72 এ মাথা থেকে 72 মনোযোগ। আপনি যদি তাওয়াক্কুল আর তাওয়াসুল সম্পর্কে না বুঝেন তাহলে কিন্তু 72 ফান্দে পড়ে যাবেন। এখন তাওয়াক্কুল আর তাওয়াসুল বুঝে নেন, তাওয়াক্কুল হচ্ছে আল্লাহর উপর ভরসা করা, তাওয়াসুল কোনো কিছুর মাধ্যম। আল্লাহ যখন সৃষ্টিকে কিছু দেয় আল্লাহ দিতেও তাওয়াসুল একটা মাধ্যমে দেয়, আল্লাহ মাধ্যম ছাড়া সৃষ্টিও যখন আল্লাহর থেকে কিছু পায় তাও তাওয়াসুল একটা মাধ্যম থাকে সব ক্ষেত্রে। বুঝার জন্য আমি তিন সন্তানের জনক, তিন সন্তানের বাপ, অন্যরা কেউ দুই সন্তান কেউ এক সন্তান কেউ পাঁচ সন্তান বাপ ভেরিফাই দিয়ে দিছে কে? দিছে কে? বোর হাম গিয়েছিল এই মাধ্যম। তাহলে আল্লাহ এই সন্তান দেওয়ার একটা মাধ্যম হচ্ছে কি? স্ত্রী। আবার স্ত্রী শুধু মাধ্যম নয়, স্ত্রীর সাথে আমার একটা সম্পর্কের একটা গোপন বিছানার সম্পর্কেরও একটা মাধ্যম আছে, আবার সেখানেও দুজনের শারীরিক ফিটনেস সুস্থতার মাধ্যম আছে। কয়টা মাধ্যমের পরে সন্তানটা আল্লাহ দিলেন? তো আপনি যদি বলেন উসিলাই নাই তাহলে আপনি তো সৃষ্টির নিজামই বুঝেন না। সৃষ্টির নিজাম বুঝেন? সরকার দেশ পরিচালনার জন্য একটা কি আছে নিয়ম, পুরো কায়নাত হচ্ছে আল্লাহর সৃষ্টি, আল্লাহ হচ্ছেন এটার বাদশা সম্রাট মালিকুল মুলক সম্রাটদের সম্রাট আল্লাহ রাব্বুল আলামিন, এই সাম্রাজ্য পরিচালনা করার আল্লাহর একটা নিয়ম আছে। আল্লাহর কি আছে ই হন্দুন্য নাকি নও নও ফলগ ধরে আনি আজি বয়া দিয়ে দেয় মূল্য এবারে দিও এবারে দিলে আর ফাইবে এই নিজাম আল্লাহর পরিচালনার একটা কি আছে? কি আছে? বিধান নিয়ম আল্লাহ একটা নিয়ম করে দিলেন, ইয়ান করলে ইয়া নয় এটা করলে এটা হবে এটা করলে এটা হবে, এই নিয়ম আল্লাহ দিয়ে দিলেন, সেই নিয়মে এখন সৃষ্টি জগৎ পরিচালিত।
এটাকে বলে নিজামে কুদরত, আল্লাহর সৃষ্টি জগৎ পরিচালনার একটা নিয়ম, সৃষ্টি জগৎ পরিচালনার। এই জন্য কিয়ামতের দিন কোন মানুষ দাঁড়িয়ে বললে আল্লাহ আমার বাচ্চা হয় নাই, আপনি আমাকে বাচ্চা দেন নাই, আল্লাহ হবে আর দর্শন কি, তা তুই নদ দেরি আয় নদ দিন পরে, কিন্তু তোর সমস্যা ঘটা আছে, তুই নিশ্চয়ই শারীরিক দুর্বল আছিস, তুই চিকিৎসা কেন করিস? আচ্ছা চিকিৎসা আল্লাহ চিকিৎসা করছি নয় যে তোর সুবিধা কি, আর নবী তোরার ন হয় আর তকদিরুল্লাহ ইয়ারাদুল্লাহ দোয়া খোয়ালিয়ান পরিবর্তনের দোয়া দিয়ে রে, তো দোয়া আল্লাহ বলি হ্যাঁ দুপুর অলি বুজুর্গ ফাটাইলে আমাদের দরবারে কি ন দেখো চাড়ে যায় যায় দোয়া লতি, তো এখন তুমি কি উত্তর দিবে? আমি বুঝাইতে পারতেছি, এই যে নিজাম আল্লাহ একটা সিস্টেম দিয়েছেন, আল্লাহ এই সৃষ্টি জগৎ পরিচালনার একটা সিস্টেম রেখেছেন, এই সিস্টেমটাই হচ্ছে তাওয়াক্কুল আর তাওয়াসসুল। তাওয়াক্কুল আর বিশাল সাবজেক্ট, সংক্ষেপে বলি আমি, তাওয়াক্কুল ও তাওয়াসসুল বিশাল সাবজেক্ট। এই যে আমরা ওষুধ খাই, ওষুধটাতে আমি সুস্থ হতেও পারি নাও হতে পারি, হব কোনো গ্যারান্টি হতেও পারি নাও হতে পারি, কিন্তু আমি খাচ্ছি ভরসা আল্লাহ আপনি করবেন। তা আল্লাহ করলে খাচ্ছি কেন? কারণ না খেলে আল্লাহ করেন না। আল্লাহর কুদরতের নিজাম হচ্ছে বান্দা ওয়ানজিল কুরআন মা হুয়া শিফা ওয়া ইযা মারিস্তু ফাহুয়া ইয়াশফিন, আল্লাহর নিজাম হচ্ছে ওয়া ইযা মারিস্তু ফাহুয়া ইয়াশফিন, তুমি অসুস্থ হলে চিকিৎসা সেবা নাও, তুমি চিকিৎসা সেবা নেবে সেটা মাধ্যম, ভরসা কিন্তু আমার উপর রাখবে, আল্লাহ আপনি কাজ করবেন আমি করে দেব। সুবহানাল্লাহ, তুমি মেজ ভেন্ডার যাবে, আমির ভেন্ডার যাবে, উস্কাইন যাবে, বিশু দরবার যাবে, তোমার যেখানে ভালো লাগে সেখানে যাবে, দোয়া নেবে, কান্নাকাটি করবে, এটা তোমার কাজ, তুমি এই মাধ্যম অবলম্বন করবে, দাওয়ার মালিক আমি, তোমার কাজ হচ্ছে মাধ্যম অবলম্বন করা, অনুসরণ করা, আমার উপর নির্ভর করে, আমার উপর হতাইন্দি কিন্তু একটা মাথা ত্রাহন লাগবে, আমার উপর তুমি তাওয়াক্কুল আল্লাহর উপর ভরসা করে তাওয়াসসুলকে গ্রহণ করবে, এটা তোমার দায়িত্ব। আর আমার কাজ হচ্ছে আমি আল্লাহ কোনো তাওয়াসসুলে কোনো মাধ্যম গ্রহণ করলে আমি আল্লাহ তখন দিয়ে দিই, আমি আল্লাহ তখন দিয়ে দিই। আয়ো তুমি কোনো মাধ্যম লইলে আয় বুঝতে পারিনি আবার তো ঠিক, এটা বোঝার জন্য আল্লাহ যে আমাদেরকে বৃষ্টি দেন, বৃষ্টি দেন কত মাধ্যম আছে জানেন? আজকে যারা বলে মাধ্যম ধরন উসিল আলন শিরিক, বৃষ্টির ভিতরেও তো একশো শিরিক, বৃষ্টির ভিতরে কশো শিরিক, হ্যাঁ দেখা দিম না, হ্যাঁ একশো টন বেশি আছে আপাতত, একশো টন দেখা দিম না, কোনো একশো টন দেখাতে বহুত সময় লাগবে, কয়েকখান দেখা দিই তুই বুঝিবে, পানি মাটিতে ঠিক না, প্রথম মাধ্যম সূর্যের তাপ, সূর্যের এক মাধ্যম, দ্বিতীয় মাধ্যম তাপের পরে বাষ্প হয়, তৃতীয় মাধ্যম এটা একেবারে ওজনে হালকা হয়ে, জলীয় বাষ্প ওজনে হালকা হয়ে উপরের দিকে চলে যায়, চতুর্থ মাধ্যম সেখানে ওজন হালকা হওয়ার কারণে একটা আরেকটার সাথে লেগে যায়, পঞ্চম মাধ্যম সেখানে বাতাস অক্সিজেনের ঘাটতি কম হওয়ার কারণে, উপরে যত যাবেন অক্সিজেন কম, কম হওয়ার কারণে সেটার ওজন বেড়ে সেটা জড় হয়ে যায়, ষষ্ঠ মাধ্যম সেটা বাতাসের উপরে চলতে থাকে, বাতাসের উপরে ষষ্ঠ মাধ্যম, সপ্তম মাধ্যম এটা একটা আরেকটার সাথে সেখানে ঘর্ষণ হয়, বাতাসে চলার সময় কি হয় ওই ঘুড়ি দেখি, বাতাসে যখন ঘুড়ি উড়ায় মাঝে মাঝে একটা আরেকটার সাথে কি হয় ফেঁসি লাগি, লাস্ট ব্যাক হয়েছে টান ভরলে কি হয়ে যাবে, ঠিক অনুরূপ একটা ওগুলো তো সব উপরে এবার উঠতে থাকে, বাতাসের কারণে বিভিন্ন জায়গায় ঘোরার সময় একটা আরেকটার সাথে ঘর্ষণ হয়, এই ঘর্ষণের ফলে সপ্তম মাধ্যম, কিন্তু অষ্টম মাধ্যম সেখানে একটা বিদ্যুৎ সৃষ্টি হয় যেটাকে আমরা নিচের থেকে দেখে বলি বিজলি, এবার এই বিদ্যুতের কারণে সেটা ফেটে যায় নবম মাধ্যম, ফেটে যখন যায় এটা বড় জিনিস, ফেটে যখন গেছে ওজন ছোট হয়ে গেছে না, হ্যাঁ এবার সেটা একটু নিচের দিকে নেমে আসে,
নিচের দিকে নেমে সেটা একটা জায়গায় যেতে 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 বরফ যেমন গলে যায় এটা আস্তে করে গলে নিচের দিকে বর্ষার মতো চলে আসে। আপাতত আপনারে আমি 10টা মাধ্যম দেখাই দিলাম, তাহলে বৃষ্টিটা হওয়ার পিছনে খ মাধ্যম 10টার মাধ্যম সায়েন্স দেখো, তাহলে খগান শিরিক তার নামাতে খশিরিক খশিরিক এই লেবুল একটা হতা হয়ে গুসবে না কেন? আপাতত দেখাইলাম তো শিরিক খগান 10, শিরিক খগান তো ইটার বেশি শিরিক করলে মাঝে মাঝে খস খস দিও, 10টা হইলে খস খস দিই, আল্লাহ আপনারা বুঝবার তৌফিক দান। আমিন। ঠিক সন্তান দেন আল্লাহ, কিন্তু মাধ্যম স্বামী স্ত্রী মিলন সুস্থতা বীর্য এগিন তো আছে, এরা এনে স্বামী স্ত্রী হো দিয়েন কি শেষ, আর এবি তো উকিল সাহেব ইবের মাধ্যম না ধরিবে, তারপর আর দোস্ত অক্ত ফরাই দে ইব উগের মাধ্যম কি রে আছে না নাই, আবার তিনজনে যাই রে এজাব গা এজাজত লইয়ে দে তিনজন না দুজন, হ্যাঁ ইব উগের মাধ্যম আছে না নাই, আচ্ছা ড্রাইভার সাহেব গাড়ি করে সরাই লগিয়ে দে আনি বললে অ্যাঙ্গুর হিসেব করলে ইবে থতকিন মাধ্যম তো গোড়ার দুনিয়া গান চলে দে কিয়ের উপরে কিয়ের উপরে কিয়ের উপরে হ্যাঁ বুঝে তার মিডল ম্যান ইংলিশ মিডল এই যে মাধ্যমের উপরে চলে দে মধ্যমের উপর মাধ্যমের উপর হ্যাঁ বুঝে তারিনি অন্ধারে। এই জন্য আল্লাহ বারবার বলেছেন বক্তা কইলা হিল ওসিলা 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 তালাশ করো মাধ্যম তালাশ করো, অসুস্থ সেবা চিকিৎসা সেবা মাধ্যম তালাশ করো, শহরে যাবে মাধ্যম গাড়ি তালাশ করো গাড়ি না ভাইয়ুম আড়ু মাধ্যম তালাশ করো, এই যে মাধ্যম মাধ্যম তালাশ করো, তোমার কাজ হচ্ছে বান্দা আমার উপর ভরসা রেখে মাধ্যম তালাশ করা, আমার কাজ হচ্ছে তোমাকে মঞ্জিলে মকসুদ পৌঁছিয়ে দাও, আর আমিও তুমি যতক্ষণ পর্যন্ত কোনো মাধ্যম অবলম্বন করো নাই আমিও দেব। এবার একখান ঘটনা হইম আর 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 উস্তাদ জাফর আহমদ বদরিশা বুজুর তফসিরে জাল্লাইন ফরাবের সময় একখান ঘটনা হই গল্প হয়নি শুনিবেন না বুঝে পেলে হই উজুরে হর দে হতে দুই ব্যক্তি উগ্র উসিলে গ্রুপ উগ্র উসিলে নমানন্য গ্রুপ হব দুয়ো বলে জাহাজ তুর্তি বেড়ে বেলে যায় আরে কোয়াল শনি আর মঙ্গলের দশাক্ষত্তর আগেই জাহাজ ভাঙ্গি জাহাজ যাত্রা দুর্ঘটনা ছড়ি ভাঙ্গি গেল দনুয় ফানিত দনুয় কি উগ্র তো উসিলে মাননীয় কি মাননীয় এখন জাহাজ ভাঙ্গে দেয় ভিতর কাঠ একখান বাসি নয় না ইতি গেন রে দর্জি দরি কথা আল্লাহ তুই উসিলে দিত কই উসিলে দর্জি এখন তোর উপর ভরসা তুই বাঁচাবি দি তুই চাইলে ইয়ে দি বাঁচাই তার আর তোর তো মনে হইলে ইয়ে না আর বাঁচাই তুই উসিলে দিত হয়ে যায় উসিলে বল তলে লই এবার তোর খাম কি বাসন আর গহ দৌড়া এই মরিবের টাইমত ফানি তাই আর ডুবিয়ে মরিবি আরও শিরিক করবি নি এখনো শিরিক নসার না তুই কদৌড়ে দিন নামাতি জান বাসন ফরস জান বাসন ফতোয়া লওয়ালে আগি আর আর দেশে তো জান বাসন ফরস কই বোধ কেউ ফরস নামাজ ত্যাগ দেয় আসার নাই ইতরে যদি সুবিধাবাদ জিন্দাবাদ সুবিধাবাদ এলে জান বাসন ফরস ইয়াতুন বড় ফরজ এই তো নামাজ ফরস ইয়াতুন বড় ফরজ এই তো রোজা ফরস ইয়াতুন বড় ফরজ এই তো মা বাবার সেবা ফরস বুঝতে জিনিস আচ্ছা ইয়াতুন আরেকটান বড় ফরজ এই যে এলম অর্জন করবে ইলম তাহলে তুমি মা বাপ মানিবে ইলম তাহলে নামাজের মজা পাইবে ইলম তাহলে রোজার মজা পাইবে এবাদতের মজা পাইবে তো এলমিন হতুন লেবে ফির ধরুন কষ্ট করে তালাশ করুন এনে দেখুন মত রো হইলাম দিয়ে লাল দেখি দিও না ফাল খাইবার পরে বুঝবা যাল এলে বলে বুড়ুর করে ফাল না দিও যাক ইয়ান খেয়াল করো না তো এখন ইবে তো উসিলে ধরছি ওই তো উসিলে না ধরে সিঁড়ি গাছ একান ইতার গাড়টা গায়ে গি ইতে গাছ তুই আর ইমান নষ্ট করে তো গাছ খ্যাঙ্গ যে ঠেলি সরাই দিয়ে দে খিললে ইমান বাসার দে হ্যাঁ আল্লাহর উপর ভরসা করছি আল্লাহ বাসার আচ্ছা কতক্ষণ বা দে আল্লাহও যেহেতু বন্দা প্রাথমিকভাবে তাওয়াক্কুল করে ইবে তো আসলে অলিওলর খান
তাওয়াসুল সারা ডাইরেক্ট তাওয়াক্কুলের উপর নির্ভর করে ফারে খারা ওলি এবং আম্বিয়া যারা রেসালত প্রাপ্ত নবুয়ত প্রাপ্ত বেলায়ত প্রাপ্ত, তো যেহেতু তারা আল্লাহর পক্ষ তুন একখান দায়িত্ব প্রাপ্ত, আল্লাহ তুন একখান কি ভাই দায়িত্ব ভাই, তাহলে এখন ইবেই নিজেই তুগ্য মাধ্যম বুঝে তেজি নাই, নবী যেন তা আল্লাহর পক্ষ তুন রেসালত নবুয়তের দায়িত্ব ভাই, এখন নবী নিজেই কি খিজির যেন তা আল্লাহ তুন একখান বেলায়তের দায়িত্ব ভাই, খিজির নিজেই কি এই ওলিও নবী রেসালত প্রাপ্ত রসুল ইতারা যাতে আল্লাহ তুন দায়িত্ব ভাই, ইতারা নিজেই কি তো ইতারা সরাসরি তাওয়াক্ক ইতারা খাস কি আর ওর নিজে মাধ্যম দে, কিন্তু আর আত রেসালত প্রাপ্ত ন বেলায়ত প্রাপ্ত ন নবুত প্রাপ্ত হামাখা যদি খ দায়রুম কিছু ভাই তাহলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানির বাতাসে ভাই তোমার মানে খার বাতাস মির্জা গোলাম আহমদ নাকি বাতাসি ভাইয়ের না ভাই ভাই ভাঙল এখন তারপরও যাতে বন্ধায় তাওয়াক্কুল করছি আল্লাহ হতে যাক ভাসুক গেছি গাছ তো ফেলাই দিয়ে শিরিক হয়ে নষ্ট কর মাসুক গেছি আয় ইতার দোনো ট্যাঙ্গ দিয়ে ঢুকি গেই দোনো ট্যাঙ্গ দিয়ে ঢুকি ইতার তুলি ফেলে এই তো বাসার না না বাসার ইতার হুড়ুর গই মাছের ফিরত না আমি গেই মাছের ফিরত জিবে গাছ ধরছি তাও অসল তাদের কিরে শ্রিয়াঙ্গরে বুড়ুর গরি লাপকা দিলি হই মাসি মারি মেন নষ্ট করে দে কি করে দে বাসে বুধা আল্লাহ ইতে কার অ্যাঙ্গরি বাসে তো মনে কর ইমেন নষ্ট করে দে মাসে বলে ইমেন নষ্ট করে দে ইতে জাপ দিবে ইদে উসিলে নলদ দে সিরিকে বলে অ্যাঙ্গর তো কইতো ইতে কুলো ইতে হড়ে ওইতে গিয়ে দে কুলত ইতে গিয়ে দে নিসর কুলত কুল দুব তো দরিয়ার কুল হবো ওগো নিসর কুল ওগো ফারর কুল ইতে গিয়ে দে উসিলে ধরেন না গিয়ে দে হড়ে ফারর কুলত আর শিরিক শিরিক খুন না গিয়ে দে এখন কুলত নিসর কুলত তুই উজুরে তুই হারার হল রে হতে এখন এই জায়গা আল্লাহর তৌহিদর সঠিক মর্ম বুঝিল হন এই যে আল্লাহর ওয়াহদানীয় তৌহিদের মর্ম বুঝিল কেন উত্তর যে তাওয়াসুল লই তে কারণ ইতে বুঝে দে যে আল্লাহর লয় আর লয় মাঝখান উগ্র পর্দা আছে এই পর্দা ওই দে তাওয়াসুল এবার কি আল্লাহর খানাদের দেও বৃষ্টি পরের মাড়ির মধ্যে মাড়ির মধ্যে বিশি গাড়ির ফাঁস দির এন দির অন দির হতিকিন পরিশ্রম করি রুগ্য দান হই মাধ্যম হতিকিন আল্লাহ আরে রিজিকদের দেও মাধ্যমে সন্তানদের দে মাধ্যমে ইমান দি মাধ্যমে হেদায়ত দি মাধ্যমে সব কিছু মাধ্যমে আল্লাহ আতুন আল্লাহর যত পছন্দর এবাদত আছে লদ্দেও মাধ্যমে আল্লাহর পছন্দর এবাদত লদ্দেও কিয়ে না বলুজুর খন্ডলিয়া মাধ্যম পছন্দ এবাদতের মধ্যে সবচেয়ে পছন্দর এবাদত ফরজ এবাদত ঠিক না আর ফরজ এবাদতের মধ্যে সবচেয়ে পছন্দ খামোয়েদের জামাতে নামাজ পড়ান ঠিক না এখন এই জামাতে নামাজ চান আল্লাহ কবুল করছে দে এক দায়িত্ব বেহাজাল ইমাম সারা বুঝছো খুব খেয়াল করো এবাদত যা আছে সবচেয়ে আল্লাহর কাছে পছন্দের এবাদত হন্নান ফরজ নামাজ তো ব্যাকিনে নামাজ ন ফরজ কারণ নামাজের ভিতর নফল আছে মুস্তাহাব আছে সহি বুখারী শরীফের হাদিসের মধ্যে মানে আজালি ওলিয়ান ফকত আজানতাহু বিল হার হাদিসের মধ্যে আল্লাহ কয় দে আর কাছে সবচেয়ে পছন্দর কাজ হইয়ে দে ফরজ নফল হইয়ে দে ইয়াতাকাররাবু বিন নওয়াফিল আর নয় কুটুল্লাই নফল আর একখানা ওই যে তাওয়াক্কুল তো নিজে তাওয়াসুল হয়ে যেত মনে হলে তোমার তো যদি মনে কথা আয় নিজে তাওয়াসুল মধ্যম হয়ে যাই আয় নিজে আল্লাহর অর্জন করছি তাহলে তোমার লাই নফল এবাদত আজ যদি হতে না আয় আল্লাহর ভালোবাসা হয় দে একেবারে আর তো নৈকট্যর দরকার নাই তোলে তো আল্লাহ সবচেয়ে বড় কাজ হইতো ফরজ এবাদত কি আর ফরজ এবাদতের মধ্যে আর আছে ফরজ নামাজ ফরি খন্নান উত্তম গরত ফরন না মসজিদত ফরন আচ্ছা মসজিদের মধ্যে জামাতে ফরন না জামাত সারা ফরন তাহলে সবচেয়ে বেশি সওয়াব পড়ে জামাতত সবচেয়ে বেশি আল্লাহর কাছে পছন্দ জিনিস জায়গা খন্নান মসজিদের জামাত টান তো জামাত টানে আল্লাহ লইয়ে দিয়ে কিয়ের মাধ্যমে ইমামর মাধ্যমে কিয়ের মাধ্যমে কিয়ের মাধ্যমে তাহলে আল্লাহ আতুন সবচেয়ে পছন্দর এবাদত টানো লদ্দে মাধ্যমে ঠিক না এক গাদা ফুয়া হয়েছে কোরআন ফুয়া কি হয়েছে কোরআন
তো ফুয়া রমজান মাস যাতে ইমামতিল্লে দিয়ে ই এখন ইতাকত দিবে তার ফুল একটাই তো বেহাজাল ইমাম কেন হল এখন ইতার অবস্থা কি আরো হ একটাই একটাই তো বেহাজাল ফুত হব দেখুন হ্যাঁ ইতার না মাতার দে আরে ইমাম খন না লাগবো ফারবো ইবো ফাদের ই তো কি খন লাগবো তার অর্থ ইবে যেতে এখন আরা ব্যাগ করে আগুতে দিয়ে গিয়ে এখন আল্লাহ লয় আল লয় ফরজ এবাদতর জামাতের মাঝখানে ওর একখান বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্য গান কি ও আর ইমাম আর সন্তান হইলো ইমাম আর বাইফুত হইলো ইমাম আর দুশ্মনের বউ হইলো আর বনফুত হইলো আর বাইন হইলো আর আলা হইলো হন এটা আলা হইমনি এটা ওখানে আলা দুলে ভাই সিস্টেম চলিব নি হ্যাঁ বুঝে তারে নি তাহলে যে তো সম্পর্ক তাহিব তা হোক আপাতত সম্পর্ক বাদ না এখন হল সম্পর্ক নাই আল্লাহ আর বান্দা বান্দা আর আল্লাহ এবাদত ফরজ এবাদত জুমার নামাজ এবাদত ঈদের নামাজ মাঝখানে একটা বৈশিষ্ট্য তার ইমাম তাহলে আল্লাহ এবাদতান সবচেয়ে উত্তম ফরজ জামাতের এবাদতান আল্লাহ লইতে উগ্র মাধ্যমে লই ঠিক না এদিকে নিয়ামত বো ফোয়া ঘাড়ি ভারি এত কিছু দেখ দে কিনো খিয়ে দেন এই ইয়ান এই যে তাওয়াস্তুল ইয়ান কি আর ওই ইয়ান এই যে তাওয়াক্কুল হতা শেষ করে দিন তাহলে এই সৃষ্টির নেজামিয়া বুঝছেন না এখন নবী হ আল্লাহ হ দে ওয়া ইউজাক্কাইকুম রসুল পবিত্র করিবেন তখন পবিত্র করবেন আপনি আপনি তাদেরকে পবিত্র মাথা না আপনি তাদেরকে পবিত্র তাহলে আমাদেরকে পবিত্র করবে কে পবিত্র করবে কে রসুলে পাক তাহলে বুঝে যাচ্ছে আল্লাহ পবিত্র করান করেন নাকি করান কাকে দিয়ে এখন রসুলে পাক কিভাবে করবেন দুইটা পদ্ধতি খগান না তো না খগান একটাকে বলা হয় জাহেরি একটা হচ্ছে বাতেনি কয়টা পদ্ধতি দুইটা পদ্ধতি বাতেনি পদ্ধতি কি নবীকে যারা দেখেছে সাহাবায়ে কেরাম যারা দেখে নাই আমরা কেয়ামত পর্যন্ত যারা আসবে সবাইকে রসুল রুহানিভাবে তার নবুব্বতের শক্তি দিয়ে খোদা প্রদত্ত মুজিজা দিয়ে তার প্রিয় উম্মতদেরকে তিনি পবিত্র করেন সুবহানাল্লাহ যাকে ইচ্ছা করেন পবিত্র করেন ইয়ে নিয়ে বাতেনি বিষয় ইয়ে কি বিষয় মাতারা ইয়ে কি বিষয় বাতেনি এখন জাহেরে বিষয় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পবিত্র হওয়ার করার কিছু সিস্টেম দিয়েছেন কিছু নিয়ম রসুল পাক ইসলাম পবিত্র হওয়ার করার নিয়ম সিদ্দিক আকবরকে শিখালেন মাওলা আলীকে শিখালেন সাহাবায়ে কেরামকে শিখালেন তাদের পর তাবেঈ তাদের থেকে তবে তাবেঈ তাদের থেকে আইমায়ে মুস্তাহিদিন এই একজন আরেকজন থেকে পবিত্র হচ্ছে পবিত্র করার নিয়মও শিখতেছে কয়টা পবিত্র নিজেও হচ্ছে আবার পবিত্র কিভাবে করতে হয় সেটাও যখন শুধু নিজে পবিত্র হয় সে মুরিদ সে কি আর নিজে পবিত্র হয় আবার কিভাবে অন্যকে করতে হয় এটাও যখন শিখে তখন সে খলিফা তখন সে এই জন্য সিদ্দিকে আকবর নবীর খলিফা মাওলা আলী মুশকিল কুশা খলিফা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা খলিফা উসমান ইবনে নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আবার দেখেন সিদ্দিক আকবর থেকে নিজেও পবিত্র হলেন সলমান ফার্সি আবার তিনি পবিত্র করতে কিভাবে হয় সেটাও শিখলেন এখন উনিও খলিফা এখন ওনার থেকে পবিত্র কিভাবে হতে হয় শিখলেন কাসেম উনি আবার পবিত্র কিভাবে করতে হয় সেটাও শিখালেন শিখলেন এইভাবে ধারাবাহিকভাবে আসে মাওলা আলী মুশকিল কুশা নিজের নবীর থেকে পবিত্র হলেন কিভাবে পবিত্র করতে হয় সেটাও শিখলেন শিকার পর উনি নবীর খলিফা উনি এখন পবিত্র করলেন হাসানুল বসরিকে হাসানুল বসরি মাওলা আলী দ্বারা পবিত্র হলেন আবার কিভাবে করতে হয় সেটাও শিখলেন উনি পবিত্র করলেন হাবিবে আজমিকে হ্যাঁ বুঝতে পারেননি এইভাবে এটাকে বলা হয় সজরা কি বলা হয় যেমন হাদিস একটা সনদ আছে হাদিসের কি আছে কি আমি হাদিস শিখছি ইলিয়ে সাবতুন ইবে আরেকজন ইবে আরেকজন যাইতে যাইতে রসুলে পাক মেসাল
ইমাম বুখারী ইসমাইল বুখারী রহমাহুল্লাহ ওনার উস্তাদ থেকে, ইব্রাহিম উনি, ইয়াহিয়া ইবনে মুইন উনি ওনার উস্তাদ থেকে, উনি ওনার উস্তাদ থেকে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। এটা কি সনদ, এটা কি হাদিসে যিনি বলছেন বা করেন ওনার উস্তাদের 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 উস্তাদ, এটা সনদ। তফসিরেও সনদ, ফেকাতেও সনদ, ইতিহাসেও সনদ। কিন্তু আত্মশুদ্ধির ব্যাপারে এই ওয়াইউযাক্কাইকুম, আত্মশুদ্ধির ব্যাপারে, আত্মশুদ্ধি কি? হিংসা, নিন্দা, লোভ, কামনা, বাসনা, গালিগালাজ, আমি বুঝতে পারতেছি এই যে বিষয়গুলো, এগুলো থাকে কোথায়? ভেতরে বলেন না, এগুলো কোথায়? আবার ইন্ডিয়া হতা হই, নামাজ সহজ, নামাজ কি গে মসজিদত একটা যদি বেহাজাল ইলিয়াস দূর, একটা যদি বেহাজাল ইমাম নামাজও গিয়ে না মাতা না ওই না, আরে নামাজির বোত না ফাইবেন, নামাজি ফা যাবো না না যাবো, আর এটা যদি তোয়াই আজকে নামাজি বোত ফা যাবো, ফা যাবো না নামাজি হলার এক মিক্কে তিয়া বেড়াই, যদি কই দি তোমার আর ভিতরে আজকে সারাদিন কেউ রে হিংসা নগরদের মুখে মানুষ বাইরে, আমি বুঝতে পারিনি অন্যারে, নামাজ সারাদিন পর্যন্ত মানুষ তো আবেই, কিন্তু কেউ রে হিংসা নগরদের একজন বাইরে, সারাদিন কেউ রে গাইল নদ উগ্র মানুষ বাইরে, সারাদিন কেউ সমালোচনা নগর দে, যে সমালোচনারে আন্নবী হয়ে দে আসাদ দুমিনা জেনা ব্যবিচারের তুন সমালোচনা কঠিন মারাত্মক গুণা, তো তুই নামাজ সহ্য সমালোচনা গুজ্জু, তার মানে নামাজ গুজ্জু জানার তুন বড় হাম করে ফেলে, তো নামাজ ফরাদ দে মানুষ তো ফন্দার, কিন্তু এখন সারাদিন সমালোচনা নগর দুঃখ মানুষ বাইর করে দে ফারা জান না, ওই যে হইলাম গান লেখি তো গান লেখিল নামাজ রোজা যাকাত হজ আদায় করা খুব সহজ, হিংসা নিন্দা লোভ কামনা বাহির করা কঠিন, এই যে মনের ভিতরে হিংসা লোভ, হ্যাঁ আমার প্রতিবেশীর দুইতলা বিল্ডিং আছে আমারও লাগবে, আমার তো এখন তৌফিক নেই কি করবো, আশা ভরসা নিরাশা গ্রামীণ সুদের তুলে নিয়ে করিব, এই যে লোভ হিংসা লোভ, পরের সমালোচনা করা, সুগুলখুরি এদিকের কথা এদিকে বলা, এগুলো যে কত বড় মারাত্মক মারাত্মক অপরাধ। আল্লাহ রব্বুল আলামিন তিনটা অপরাধকে এক জায়গায় করে এটার শাস্তি ও কঠোরতা বর্ণনা করে একটা সূরা নাজিল করলেন, সূরা হুমাজা, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী মালা ওয়াআদাতা, এই যে তিনটা হুমাজা লুমাজা জামা মাল, হুমাজা মানুষের পিছনে সমালোচনা করা, আর একটা সামনাসামনি খোঁটা দেওয়া, আর একটা জমায় রাখুন কি করুন, হ্যাঁ তো ঠিক আছে কিন্তু জমায় রেখি গে মিলাদুন নবীত কিছু দাও না, ফাতিহাত কিছু দাও না, ওরসত কিছু দাও না, মাদ্রাসাল্লাহ কিছু দাও না, মসজিদুল্লাহ দাও না, মানি ব্যক্ত ফেলে এসিয়া আজ ইয়ে বলে তোমার বাবির রে খড়ে ফেলে এসিয়া দেবে, বাবির যদি জিজ্ঞাই হয় যে তোমার বদ্দা জিন্দগি তো আর টিয়ারি মানি বেগ আর তুমি লুকিয়ে রেখে দে, এবার আরে দের আরে দনমানি তুই বাম বসে সার বুঝতে জিনিস, এই যে জামা মালা গনি গনি কি করন জমায় রাখুন, আর একটা হুমাজা লুমাজা পিছনে কি বধ করা সামনাসামনি খোঁটা দাও, এই তুই হতে গাড়ি সরত দে তোর আয় সরাইলাম দে আছে কিনা সমাজে, অথচ এমন ব্যক্তি আবার নামাজও পড়ে কি পড়ে, অথচ এই তিনটি বিষয় সমালোচনা করা সামনাসামনি খোঁটা দেওয়া সম্পদ জমিয়ে রাখা তিনটি অপরাধকে কেন্দ্র করে আল্লাহ স্পষ্ট ঘোষণা করলেন নারুল্লাহিল মুকাদা, আমি আল্লাহ নিজের আগুনে তাকে যে পোড়াবো, আল্লাহর আগুনে পোড়াবো। যারা উলামায়ে কেরাম এবং যারা মাদ্রাসার তালেবুল ইলম ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি, পুরো কোরআনুল কারিমে নারুল্লাহ আল্লাহর আগুন এই শব্দটা শুধু একবার আসছে সূরা হুমাজায়, আশ্চর্যের বিষয়। আল্লাহ বলছেন তুমি তুমি অপরাধ করতেছ আগুনে পুড়াবো, তুমি চুরি করতেছ আগুনে পুড়াবো, তুমি এটা করতেছ আগুনে পুড়াবো, কিন্তু এই জায়গায় এসে বলতেছেন আমার আগুনে পুড়াবো, হতা না বুঝো, হতার মধ্যে পার্থক্য আছে, তোমাকে আমি মারবো, তোমাকে মারবো, তোমাকে মারবো, আমি নিজেই মারবো, পার্থক্য আছে না নাই, তোমাকে আগুনে পোড়াবো,
আল্লাহর আগুনে পোড়াবো, আমি আল্লাহর আগুনে পোড়াবো, দুইটা কথার মধ্যে পার্থক্য আছে কিনা? এই তিনটা অপরাধ কত মারাত্মক হলে আল্লাহ সেখানে নারুল্লাহ বলেন। অথচ আজকে সমাজের রন্ধে 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 সমালোচনা, অন্যার হত কি কই মারা করি আয় জুব্বা পরে না করি আর মুলি সাবরে করি স্টেজত বলে মত প্রত্যেকদিন গরিব দিন। দুই নম্বর খোটা দেওয়া, তিন নম্বর কি জমাই রাখা, এই যে বিষয় এই যে এগুলো ভেতর থেকে বের করা, আপনার ভেতর থেকে এগুলো বের করা। আমার মধ্যে লোভ নাই, আমার মধ্যে হিংসা নাই, আমার মধ্যে ক্রোধ কিছু বললেই রেগে যাই, মারি ফেলি ছাড়ি ফেলি তুই চিনিস না, তুই আর এঙ্গ যুদ্ধ তুই আর চিনিস না, এই আর চিনিস না আর চিনিস না, আয় 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 আমি 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 আনিত্য আমিত্য এই আমিত্য এই যে আমি কেন গুতে মারলে এই এই যে আমিত্য আয় একখান কিছু আয়, এটাকে আরবিতে বলে আনা, আরবিতে বলে এই যে আমিত্য আনা, এটা যতক্ষণ আপনার ভিতরে আছে আপনি কিছুই না। কারণ সর্বপ্রথম আনা বলে গর্ব করেছিল তার নাম শয়তান, আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, অহংকার করেছিল আল্লাহর সামনে সে শয়তান, এটার কারণে সে কাফের হয়েছে। হ্যাঁ বুঝতে পারছেন এই যে বিষয়গুলো শেষ করে দিই ঠিক আছে না, আগে আত্মশুদ্ধি, এই যে বিষয়গুলো আমিত্ব অহংকার লোভ হিংসা আপনার ভেতর থেকে বের হওয়া, এটা কঠিন না বলেন? কঠিন কি না? সারাদিন নামাজ পড়েছে, রমজানের 30টা রোজা রেখেছে, ফরজ রোজা রেখেছে, পাওয়া যাবে রোজাদার। কিন্তু সেই রোজাদারের ভেতরে যদি বলি ভাই এবারই রমজানে গীবত করেন না একজন আসেন, এবারই রমজানে হিংসা করেন না একজন আসেন, পুরো রমজানে কাউকে খোটা দেন না একজন বের হয়ে আসেন, কঠিন না? এই জন্য প্রথমে কোরআন তেলাওয়াত শিক্ষার কথা বলেই দুই নম্বরে আল্লাহ এটাকে গুরুত্ব দিয়েছেন। দুই নম্বরে কোনটাকে? ওয়াইযাক্কাইকুম, আত্মশুদ্ধিকে গুরুত্ব দিয়েছেন, কারণ এটা কঠিন। এরপরে বলেছেন ওয়াইয়ুআল্লামুকুমুল কিতাব, এবার কিতাবের জ্ঞান শিক্ষা। এরপরে হিকমত, তার অর্থ বিধিবিধান ফেকার জ্ঞান, এটার চেয়েও বেশি গুরুত্ব প্রয়োজন কোনটার? আত্মশুদ্ধি। কোনটার? জায়েজ নাজায়েজ হালাল হারাম এগুলো জানার চেয়েও বেশি প্রয়োজন হচ্ছে কোনটা? আত্মশুদ্ধি। হিংসা বিদ্বেষ লোভ লালসা কামনা বাসনা এগুলোর থেকে বেঁচে থাকা, এই যে এই জায়গাটাই, এই গুরুত্বপূর্ণ জায়গাটাই আজকে আমাদের মুসলিম সমাজে একেবারেই আলোচনা নাই, এটা একেবারেই নীরব, নাই বললেই চলে। যার কারণে আমাদের ছেলেরা আজকে মা বাবার সাথে বেয়াদবি করে, শিক্ষকের গায়ে হাত উঠায়, রাস্তার মধ্যে মুরব্বি শ্রেণীর লোক দেখলেও সম্মান করে না, বরং সিগারেটটা টান মারি ধোঁয়াটা ওদিকে ছেড়ে যায়, ঠিক না? কেন? তার কাছে এই যে আত্মশুদ্ধি, এই আত্মশুদ্ধি শিখতে হলে আপনাকে যেটা করতে হবে, প্রথম আপনার নিজের অহংকারকে বিসর্জন দিতে হবে। কিভাবে? ওই যে বলেছি একজনকে ভালোবেসে তার আনুগত্য করে নিজেকে তার মহব্বত শেষ করে দেন, তার সামনে নিজেকে একেবারে নগণ্য ভাবেন, উনি এবার আপনার ভেতরে আস্তে 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 মারি দড়ি ফিড়ি কুড়ি কাড়ি ঠিক করে ফেলবে। এই জন্য আপনি যখন আউলিয়া ইকরামের দরবারে যাবেন, সুফিয়া ইকরামের বারগাহে যাবেন, দেখবেন অনেক উচ্চশিক্ষিত মানুষ, অনেক ডক্টরেট পাস মানুষ সবার সাথে মাটিতে বসে আছে, আছে কি না? অহংকার আছে? আছে। দেখবেন বিভিন্ন সুফিদের দরবারে গেলে অনেক ব্যক্তিত্ববান মানুষ এত নর্মালভাবে সেখানে খেদমত করে, দেখলে বুঝাই যাবে না যে সে একজন খুব ব্যক্তিত্ববান ব্যক্তি, একজন পার্সন, অনার পার্সন, এটা বুঝা? আমি বুঝাতে পারছি। এই জন্যই কোরআনের এই মৌলিক আদেশ, যেই দায়িত্ব দিয়ে আল্লাহ রসুলকে পাঠিয়েছেন, এটা বাস্তবায়ন করতে হলে আমাদেরকে হক্কানি পীর তালাশ করা, তাদের হাতে বায়াত হওয়া, ওনাকে ভালোবেসে নিজেকে আত্মশুদ্ধি করা, এগুলোর আর কোনো বিকল্প করতেই হবে, নতুবা আমার পথ নাই। আমি বুঝতে পারছি, কিন্তু এই জন্য আবার সচেতন থাকবেন। আয় বারে তো ওই তো হই কে ওই লাল দেখি ফাল না দিও, সব জায়গায় গিয়ে যাচাই বাছাই করে আল্লাহর কাছে দেখে কেঁদে খুঁজে আপনি তারপরে সেই পথ অবলম্বন করবেন, তাহলেই আপনি মৌলিকভাবে আমি আপনি রাস্তা পাবো।
আমি একটা আয়াত পড়েছিলাম, আল্লাহ বলছেন ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসান লাফি খুসর, মানব জাতি ক্ষতিগ্রস্ত, তবে ইল্লা তবে যারা ইমান আনে আল্লাহ দিন ওয়ামিলুস সালেহাত, ভালো কাজ করে। দেখেন নামাজ রোজা হজ জাকাত এসেই বলে নাই, এক কথায় শেষ, ভালো কাজ, নামাজ ভালো, রোজা ভালো, হজ ভালো, জাকাত ভালো, মিলাদ মাহফিল ভালো, দান খয়রাত ভালো, গরিবকে সাহায্য করা ভালো, ঠিক কিনা? ঝগড়া সুরিয়ে দেওয়া নাকি লাগাই দেন ভালো, এই যে হিংসা না করা, নিন্দা না করা, লোভ না করা ভালো, এই যত ভালো কাজ করে। এরপর ভালো কাজ করতে গেলে আপনার কাছে ভালো এবং সত্যের উপরে থাকলে আপনার কাছে বাধা বেশি, কি বেশি, বিপদ বেশি। এখন আল্লাহ বলছেন সাউবিল হাক্কি, যখন সে ভালো কাজ করবে সত্যের উপরে থেকে কষ্ট বিপদ তো আসবে বেশি, ওয়াতাওয়া সাউবিস সব, ধৈর্য ধারণ করবে। তাহলে যে ঈমান আনে, ভালো কাজ করে, সত্যের উপরে থাকে, ধৈর্য ধরে, এই ব্যক্তি ব্যতীত আল্লাহ বলছেন বাকি মানব জাতি বলেন কি ক্ষতিগ্রস্ত, কি গ্রস্ত। এখন আমাদের কাজ হচ্ছে আজকে একটু বসে আমরা চিন্তা করব, এখান থেকে বাসায় গিয়ে বিরিয়ানি খেয়ে ঘুম জ্বালি চলবে না, বিছনায় শুয়ে শুয়ে যতক্ষণ ঘুম আসবে না চিন্তা করব, আমি কি ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত হচ্ছি নাকি লাভবানের অন্তর্ভুক্ত হচ্ছি, এটা আমাকে কি করতে হবে, চিন্তা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই এটা বুঝা জানা আমল করার তৌফিক দান করুক। আজকের এই মাহফিলে যারা আর্থিক শারীরিক মানসিকভাবে সহযোগিতা করেছেন, আমি সবার জন্য দোয়া করছি আল্লাহ সবাইকে বরকত দান করুক, এবং বিশেষ করে এই গভীর রাত পর্যন্ত যারা এই মাহফিলে উপস্থিত হয়ে কোরআন সুন্নার আলোচনা শুনেছেন, আমি ওনাদেরও শুকরগুজার করছি। এই দীর্ঘ আলোচনায় শব্দ চয়নে যদি ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।